আজকে মোবারক ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম ও হযরত হাজিরিন, মহান আল্লাহর আল্লাহ দরবার ও লাখ কোটি শুকুর যে মহান আল্লাহ আমরা রে পবিত্র রবিউল আউয়াল মাসের শুরুতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আল্লাহর নবীর এই পৃথিবীতে আগমন উপলক্ষে একটা মহফিলের আয়োজন আমরা পুরো করতাম পারলাম। আর আমরা এই মহফিলের খোরাক হিসাবে যথাসময়ে এই মোবারক মহফিলে হাজির হইতাম পারলাম, এটা নিঃসন্দেহে আল্লাহর দয়া হয়েছে। এলাকি আল্লাহ শুকুর আদায় করি আমরা জুড়ে সুরে পার পড়ি আলহামদুলিল্লাহ। আমার এক বিষয় দেওয়া হয়েছে, বিজ্ঞাপন ও উল্লেখ আছে, তুমি এটা বেশি বাড়াই না কেন জানি বলে। ও বিষয়ের সামনে লইয়া মুক্তসর সময়ে সারা জানুয়ারি পর্যন্ত আপনারা খেদমত একটু আলোচনা করব। আমার আলোচনা ও সফল হন আপনারা সুন্দরভাবে বৈষয় আল্লাহ শুকুর আপনার সুক্রিয়া আদায় করলাম, ধন্যবাদ জানাইলাম। ও আপনারা লইয়া থোড়া বৎসব করব সামান্য সময়ে, যদি আল্লাহ তৌফিক দিন ও মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। মূলত আজকের যে মহফিল, এই মহফিল মর্যাদার দিক দিয়া, শান ও মানর দিক দিয়া পৃথিবীর যত ইসলামী মহফিল আছে ওয়াজ মহফিল হোক, তাফসীর ও কোরআন মহফিল হোক, ইসলামী মহাসম্মেলন হোক, যত ধরনের ইসলামী বা দীনি মহফিল আছে সব মহফিলের মূল বা আসল হইল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহফিল, যেটা হোক আলহামদুলিল্লাহ। তার কারণ যে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই জমিনে না ঘটলে কোরআন শরীফ পাইতাম না, সুতরাং তাফসীরুল কোরআন মহফিলও আমরা করার সুযোগ পাইতাম না। নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন না ঘটলে ইসলামী মহাসম্মেলনও হইত না, আমরা উদযাপন করার সুযোগ পাইতাম না, ওয়াজ মহফিল হইত না, এটার আয়োজন করার সুযোগ পাইতাম না। অর্থাৎ নবী হইলা সৃষ্টি জগতের মূল, আর নবীর কেন্দ্র করিয়া নবীর দিকে এজাফত বা সম্বন্ধ করিয়া যে মহফিল ব্যবস্থা করা হইব, আয়োজন করা হইব, যে মহফিল উদযাপন করা হইব, এই মহফিলের শান ও মান সব মহফিলের উর্ধে, সুবহানাল্লাহ, সব মহফিলের মূল নবী যে সৃষ্টি জগতের মূল, এই কথাটা আমরা এখানে বোঝ হয়েছে মানে ফোনে ফোনে আইরাম নি না মাত্র ওয়াজ মহফিল হোক, মসজিদ ওয়াজ হোক, যেন যাইন আপনারা ফোন হইন,
যে আমরা নবীরে আল্লাহ পয়দা না করলে সৃষ্টি জগতের কোনো কিছু সৃষ্টি করত না। এমনকি একটা হাদিস কোয়েনুল আমায় কেরামে ওয়াজ মহিল, এই হাদিস আপনারা গুনতে গুনতে প্রায় জনের মুখস্থ হয়ে গেছে, গজলের মাঝে ন্যায় হাদিসে জয়ন করিয়া গজল বনাইছে। লাউলা কালামা খালাকতুল আফলাক, ব্যাপকতা লাভ করছে সব মানুষের মুখস্থ। এই হাদিসটার উপরে আজকে বর্তমানে এই হাদিসের উপরে আপত্তি তোলা হয়েছে, শুধু আপত্তি নাই বইয়ের মাঝে লেখা হল যে এই হাদিস একটা বানাইল হাদিস, জাল হাদিস, জুড়ে আবার বড় কাটা হাদিসরে অত্যন্ত সুচতুর ভাবে বিশেষ করিয়া ও সমস্ত হাদিস যেগুলো আল্লাহর নবীর শান ও মান বোঝায়, আল্লাহর নবীর মর্যাদা বোঝায়, এই সমস্ত আহাদিসে নববিয়ারে অত্যন্ত সুনিপুণভাবে সুচতুরভাবে এগুলো মানুষ তৈরি করে দেওয়া হয়েছে যে এইভিন্তরে কোনটাইয়া খান্টাইয়া বাহির করিয়া যদি জাল বা নাইলাওয়া যায় তাহলে তো এবারে ফালাই দিলাম, আর না হয় একটু কুন্টাই ঘন্টাই নিয়া জৈব পৌঁছাই দিলে তারা ধারণা মতো জৈব দিলে এটা আর গ্রহণ করা যায় না। সুতরাং এলা কিছু মানুষ, এলা কিছু তথাকথিত লেখক বর্তমানে অভাব নাই, যথেষ্ট আগাছা পরগাছার মতো জন্মিয়া এরার কলমর কুসায় আল্লাহর নবীর অনেক সহিহ হাদিস এবংকি অনেক হাসান হাদিস, এরপরে হাদিসের যে কত ক্লাসিফিকেশন আছে বিভিন্ন ক্লাসের হাদিসরে এরা কুন্টাইয়া কান্টাইয়া বিশেষ করিয়া হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান যে সমস্ত হাদিস এগুলারে তারা কুন্টাইয়া খালি ইগুন্তর কোন রকম দুষ্টুটি বার করিয়া যাতে মানুষে ইগুন্তর উড়ে সন্দেহ আন্দা এই সমস্ত আকিদা বিশ্বাস করে দূরে সরে দূরে একবার বড় কথা হইবে না। এই যে হাদিসটা আপনারা মতো আমি বললাম যেটা আপনারা হলরও মুখস্থ, ভনি ভনি মুখস্থ হোক আর পড়ি হোক, এই হাদিসটার ভিত্তি আছে কিনা আমার আলোচনার লগে এটার একটা সম্পর্ক আছে। এই হাদিসটা আমি সত্তর মাদ্রাসার ইসামতি মাদ্রাসাতে আওয়ার বাদে আমার উস্তাদ মরহুম সত্তর মহদ্দেশে একদিন গিয়া হুজুরের অফিস গিয়া কইলাম যে হুজুর এই হাদিসটা তো কোনো কিতাবও পাই না, এটার দাঁড়া দিশা কিলা এটা কোন হয়তো নাকি তা হুজুর একটু হইন যদি হুজুরে হইন তুমি কুতুবখানা যাও গিয়া সিরতে হলবিয়া যার আরব নাম হইল ইনসানুল উয়ুন সিরতে হলবিয়া লই যাও, সিরতে হলবিয়া লইয়া গেলাম হুজুরে বার করিয়া কয়েকটা হাদিস পড়িয়া শুনাইলা দেখাইয়া দিলা আর হইলা ও যে হাদিস গুলো আমি পড়লাম অগুনতে যা বোঝায় ওখানে সংক্ষিপ্ত করিয়া ও হাদিস ও বয়ান করা হয়েছে, এটা মহাদিসিনে কেরামর গেছে এদের নিঃসন্দেহে নিঃশর্ত গ্রহণযোগ্য। হুজুরের কি বক্তব্য যদিও আমি শুনলাম কিন্তু আমার তো ঠুকাইয়া দরকার যে ইগুর হুজুরের বক্তব্য লোকে মিল তাক তৈলা তরিলর দরকার আছে। আমি খুঁজাই খুঁজাই কোনো কারণ তো আর পাই না, হুজুরে বলছো
যে ও ব্যাধিটা উল্লার মায়না সংক্ষিপ্ত করে হওয়া হয়েছে। এই কথাটা তো মহাদিসিনে কেরামর রায় থাকতে হইব না কেমন। এখন আমি যদি আপনার ইয়া হই আমার আমাদের রুজুরে হয়েছে, আপনারা হয়তো যারা আছেন এরা হুজুরে ছিলেন হয়তো মান্যা নিবাকি বলে তাই বড় মহাদিস বললে, কিন্তু আরো আলিমে যে আপত্তি তৈব তার এই কেন আমি মানাইতাম পারবো না, মানানি যাইব আমার যদি জোর করি তাহলে আহমকি হইব। তখন আমি খুঁজাইলাম মাশাআল্লাহ, খুঁজাইয়া খুঁজাইয়া একদিন পাইলাম আহসানুল ফতোয়া, এখান ফতোয়ার কিতাব লেখক দেওবন্দি একজন আলিম, এখান অনুদিত ইয়া বাজারও বাংলা ভাষায়ও আছে, কেউ খুঁজাইলেও পাইবা। ওখান খুঁজাইয়া এই হাদিস সম্পর্কে লম্বা একটা অধ্যায় তাই লেখসইন কয়েক পৃষ্ঠায়, সুবহানাল্লাহ আমি বড়িয়া তুকাইলাম তো যে জিনিস এটা পাইলে কিটা মানে ওরা কি পরিমাণ খুশি হইব হওয়া যাইব, খুব খুশি হইলাম, পড়লাম এখানে মনোযোগ সহকারে বারবার পড়লাম আলহামদুলিল্লাহ। আল্লাহর বন্দায় দুনিয়ার বিখ্যাত বিখ্যাত মুহাদ্দিসিনে কেরামত রায় এবং ই হাদিস একটা সহি হাদিস অন্য হদিস্তনে সংক্ষিপ্ত ভাবে সহি হদিস্তনে সংক্ষিপ্ত করিয়া বয়ান করা হয়েছে। দুনিয়ার বিখ্যাত মুহাদ্দিসিনে কেরামত রায় আইন্যা প্রমাণ করছেন যে এই হদিসটা সহি হদিস, হদিসে কুদসি, সুবহানাল্লাহ হাদিসে কুদসি সহি হদিস। এর মাঝে পৃথিবী বিখ্যাত হানাফি মাযহাবের ব্যারিস্টার দ্বারে হওয়া হয় আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি তানুর রায় অন্য উল্লেখ করছেন তাইনো হইছেন এই হদিসটা মানান সহি, যদিও সরাসরি এবারত হদিসর কিতাবও নাই কিন্তু অন্য সহি হদিসর সংক্ষিপ্ত একাধিক সনদে সহি ভাবে বর্ণিত হদিসর সংক্ষিপ্ত রূপ জুড়ে একবার প্রকাশ সুবহান। এখন আর কোন সন্দেহ রইল না মহাদিসিনে কেরামে এই হদিসরে প্রমাণ করছেন সহি হিসাবে। ওনে যদি আমার মতো একজন মোল্লায় বয়ান দিই বইয়ের মাঝে লেখি হাজার বার কোটি বার যে এইটা জাল এটা জাল হয়ে দিব হদিস জাল আছে নি না, হাজার হাজার নাই লক্ষ লক্ষ জাল হদিস আছে, জাল হদিসর আলাদা কিতাব ও মহাদিসিনে কেরামে বানাইয়ে দুই হাজার যাতে মানছে জাল হদিস চিনিয়া আসল হদিস বার করতে পারে, চিনতে পারে, বুঝতে পারে। এলে কি লিখে দুই হাজার এক সময় মানুষ তার নিজের মতবাদের প্রতিষ্ঠা করবার লাগি হাজার হাজার হদিস বানাইছে, শিয়া হলে হাজার হাজার হদিস বানাইছে, শিয়া হলে তারা মজবরে প্রতিষ্ঠিত করবার লাগে, রাফিজি হলে হদিস বানাইছে, তাছাড়া কোনো কোনো মানুষে তার ইজমরে তার মতরে প্রতিষ্ঠা করবার লাগে নিজে হদিস বানাইছে, এমনকি ইলো পাওয়া গেছে নিজের মালটা বাজারও বেশি কাটতি বাড়ত করিয়ে ওটাও হদিস বানাইছে। মনে মনে আইল বলে আমার বাইঙ্গনের হজিলত এবারটা হাদিস যদি হয়ে দিতাম তাহলে বাইঙ্গনটা খুব বেশি কাটতি হইল নেওয়াই সে কিনে নিল নে বেশি বাইগনের বজিল তো হাদিসে ওটা আসেনি মাত্র কইবার কথা নেই। এখন কারণ ফজিলত বললে তো মানুষে এক কেজির জায়গায় দুই কেজি নেই তিন কেজি নেই নেয় নি না গেছেন সৌদি আরব যারা গেছেন খাজুরের দোকানে কিন্তু লেমিনেটিং করিয়া আরবিতে বোখারি শরীফের হদিস লিখিয়া থইছে আজুয়া খাজুরের ফজিলত, কারণ এটা দামি খাজুর, দাম বললে মানুষ দৌড়িয়া হবো আর যে সময় যারা আরবি জানবো এই হদিসের ফজিলত পড়বো কইব আমার তো অভিজ্ঞ নাই এক কিলো নিবার আধা কিলো নেই নাই ও কটার কিলো লইয়া যাই এলে কি এটা লিখে তো হয়েছে, কারণ এটার ফজিলত হদিস আছে বোখারি শরীফ আজও হাজুর। তখন বেটারও মনে মনে আইলো যে আমার বাইঙ্গনের ফজিলত যদি আমারটা হাদিস হয়ে দিতাম তাহলে আমার বাইঙ্গনটা খুব বেশি কাটতে হইল না, বাইঙ্গনের ফজিলত হদিস পাইব হই ও খুঁজেই খুঁজেই পাইছে বোখারি শরীফ হদিস আছে খালি জিরার ফজিলত আল্লাহ নবী ফরমাইছে হদিস আছে আল হাব্বাতু সাউদাউ শিফাউল লিকুল্লি দাইন ইল্লা সাম, আল্লাহ নবী ফরমাইছে
ব্যাধিরা সব বেমার শিফা মৃত্যু ব্যতীত, অর্থাৎ মরবার রোগে বাইরে গোপন তো নাই নাই, হালিদিরা হল রোগ হালিদিরা একটা আপনারা পড়াইয়াও খাই, যেমনিও খাই না আমরা খাই হালিদিরা, এই হালিদিরা চাউল নাই বাহর যেটা বাজার রোগীকে চিনবে না বলেও ওটা চিন্তা করলো, বলে ও খালিদিরার জায়গাটা আমার বাইন্দন্ড খাই দিত মৃত্যু বেতিত কোন বাইঞ্জন খালি বাইঞ্জন মানুষের লাগাইও দিছে যে লম্বা বাইঞ্জন যেটা লতা বাইঞ্জন খাওয়ার বাদেও হাউজ আরম্ভ হয়ে যায় ওনে এইটা লাগাই দিছে অহল বেমারোর শিফা তৈলে ভাবছি নিজের স্বার্থ সিদ্ধি করবার লাগে হদিস বানাইছে বানাইছে জাল হদিসের ইতিহাস আছে কিন্তু আটা বছর মহাত্মা ইতিহাস যে হদিস রে মহাদিদিনে কেরামে গ্রহণ করে দিয়েছেন সহি হিসাবে তুমি যদি হদিস রে জাল হো তাহলে তোমারই বক্তব্য কেউ মানবনি, বরং তুমি মানুষকে গুমরা করবার একটা বিষণ লইয়া জমিন বাড়াইছ তা প্রমাণিত হইব হেব খোদাটা বাস্তব নিলে না, যেমন যে হদিস মানা এই পৃথিবীতে পাঁচজন মাইছে সবচেয়ে বেশি খাঞ্জা শকুর বাণী বাসাই এর মাঝে নবী ইলা পয়া না নবী ছাড়া দুইজন উম্মতে মুহাম্মদ এর মাঝে ও দুইজন এগুলো নইলে আল্লাহ নবীর খলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ওয়াসালর বাদে তো বেশি কান্নাকাটি হইছেন এই পৃথিবীতে তার মতো খুব কম মানুষে খাঞ্চন এই খান্দন বলতে কেউ বোঝাই না যান বলে আমার বাপ মরলে তো আমি খান্তা বেড়া দিয়ে ছাগল করছি ইয়া বলতা পারিয়া মনে হয় ওলা খাইছেন এই খান্দন নাই নীরবে খালি শকুর বাড়ি বসাইছেন এই খান্না কিন্তু না চাই আর এই খান্দা আপনার বাবর লাগে এবারে আস্থা বছর না আস্থা জীবনও খান্দু কা খান্দি আল্লাহ সবার দোয়া করুক এটা নিষেধ এটারও লাভ সোয়ান আল্লাহ হয় না ই লাভ নীরবে শকুর বাড়ি বসানি আর আউ মাউ করিয়া এন গোলা তরিয়া একশু ও এন গোলা তরিয়া একশু খাবার টাইমিয়া ভাড়া পলসি উড়াইয়া ভাড়া এই নাইলে সামনে বারণে যাই জোকার নাও ঘেনর গোলার দরিয়া কোথার সময় এনর গোলার দরিয়া কোথার সময় এটা জাহিলিয়তর যুগর কালচার জাহিলিয়তর যুগ কেউ বললে তারা তিন দিন পর্যন্ত বাড়াটিয়া মানুষের নিয়ে খান্দাইত হদিন তিন দিন বাড়া হরিয়া এরা পেশা আছিল খান্ত আচ্ছা বাড়াটিয়া খান্দন কি লইব সব কিছু ভানি ভানি আইব রে হদুটা এত বেশি কান্নাকাটি করছেন কারবালার ময়দান হতান বংশর ষোলতনের সতেরো জন মাইশরে নিজর সামনে নিয়া নির্মম ভাবে নৃশংস ভাবে শহীদ করা হয়েছে এই দুঃখ তাই কোনো দিন ভুলতে পারেন না ঘুমাইবা লাগে শোক লাগাইলেও ঘুম লাগে না এমনকি তাই দীর্ঘ হায়াত পাইছেন কিন্তু এই হায়াতের ভিতরে তাই কোনো দিন অত্যন্ত বেশি তৃপ্তি সহকারে পরিতৃপ্ত হইয়া তাই কোনো দিন পানি পান করছেন না পানির পিয়াস লাগলে সামান্য একটু পানি পান করিয়া মনে হয় দিত যে এটা তো পানি যে পানির লাগে নবীর বংশ চিৎকার দিয়া কারবালার জমিন যে পুরা তোর বাণী কত কুত্তা বিলাই খায় কিন্তু নবীর বংশে পুটা পুরা তোর পানি পাইছেন না এই জিনিসটা তার সামনের মাঝে ভাসিয়া উঠে খালি শকুর বাণী দেয় রে ভাইয়া পড়ে এত বেশি হান্নাঘাটি হর্ষ হয় নিমাম জৈন লাভি দিন রাদি আল্লাহ তাআলা আনহু আদম আলাইহিস সালামে খানলা 300 বছর খানতে খানতে এত খান্দন খানলা আদম আলাইহিস সালামের শুকুর ফানি আল্লাহ পাক রব্বুল আলামিনে কিন্তু ইমন্তরে নবীর শুকুর ফানি আর অন্য শুকুর ফানি আর সমান নেই আদম আলাইহিস সালামে 300 বছর যে খানলা
এই যে আমরা ভারতবর্ষটা নেপালে গেছি সিংহল বা সরমদ্বীপ, তখন তাই 300 বছর যে খাংলা তানে শকুর বানিরে আল্লাহ বেকার দিছেন না। আদম আলাইহিস সালামের শকুর বানী তো নে আল্লাহ পাকে যত সুগন্ধি সবচেয়ে উন্নত মানের সুগন্ধি আগরের গাছ, এটা আদম আলাইহিস সালামের শকুর বানীর মধ্যে বইতে হয়েছে সুবহানাল্লাহ। এলাকে সারা দুনিয়া বললে আগরের গাছ পাইবে ইয়া ভারতবর্ষ, আর কোনো কেন হইতে নাই তো আজই দেখেন। আদম আলাইহিস সালাম এখানে 300 বছর খান্দার মাঝে তানোর হঠাৎ স্মরণ আইল যে তানোর বডির মাঝে যে সময় আল্লাহ পাকে রূপ বকেছিল, বহুত দিন তার বডি ফালাইলাছিল, খায়া ফালাইলাছিল মাটির বডি ফালাইলাছিল, তখন আল্লাহ পাকে যে সময় রূপ ঢুকাইল, রূপ ঢুকার মাঝে তেন কাওয়াইমে আরশর দিকে আরশর কুটিও গুলোর দিকে সাইয়া দেখছিল যত কিতাবও আছে যত গান আছে এই কলিমাটা একলগে লেখা না লাইলা এখানো আর মোহাম্মদ রসুল্লাহ তলে লেখা ওলা কোনো গান দেখছেন নি আপনারা? ১,৫০০ বছরের ইতিহাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত কিতাব আছে যত হাদিস আছে যত কেন আছে এখানো লেখা 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 না আলাদা নিয়ে লেখা এখানো আছে নিরা নাই এখানো মসজিদ দেখছেন লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানো নেই না, কিন্তু হায় রে হায় তালে বেতালে ওয়াইজ হল বার ইয়ার মুবাশ্বির কুরআন ওদের ওত পাঠাইছে হায় বাবাতে আল্লামা বুঝিও না আল্লামা হারে হয় আমি এদিকে যাইলাম না আল্লামা লেখতে একটু চিন্তা করে লেখার দরকার আল্লামা রেজিস্টারি মাঠো মবিল মজিজা বুঝে স্বীকৃতি দিয়েছিল যে আমরা মাঝে একমাত্র সাফেল্লার নাম আগে আল্লামা লেখা যাইব মজিজা বুঝে হয়েছিল মনে আছে ও যে আহমদ কিতাব ও যে মোল্লা বেটা লাগছি রফিগঞ্জ মারা গেছেন বেটা আল্লাহ তো এই এই ব্যক্তি যে লাগছিল আগমন এক পত্রিকা আমার তাহর বিরুদ্ধে লেখছি মনে করেননি আপনারা তারা মনে করেননি যে সেই মাঠও লেখছিল যে সাবে দোস্তে বুঝেও জানেন যা এই 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 সভাটা হয়েছিল প্রতিবাদ সভার রেজিস্ট্রারি মাঠ মর্যাদা হজুরে সাবর সাবে কি পরিমাণ এলিম আল্লাহ পাকে দান করছেন ওটা বুঝাইতে গিয়া শেষ পর্যন্ত সাবে সবর স্বীকৃতি রয়েছিল সাবর নামর আগে আল্লামা লেখা হইতো আর মনে এখানে আমরাও ছুটাইছি বুঝি শুনি আল্লামা লেখা দরকার আল্লামা যেটা হইতে পারেন না আল্লামা হইতে হইলে কি পরিমাণ ইলমর দরকার এটা একটা মাপ আছে তো হাজি দেখলাম যাই হোক এলাকে আমরা পুষ্টার উঠে লেখিয়া মনে আল্লামারে ওলা অস্তা করছি এসেও মাঝে স্যার তাই তো গেছে না ওয়াদি গিয়েছে তার নামর আগে দিও মাঝে মাঝে দেখি লেখা আল্লামা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অবস্থিত কোরআনে বেটায় কোয়া করতে আমার বয় মোবাইলও বনাইছে মোবাইলও বনাইছে খবর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখা যাবে না নাউযুবিল্লাহ বলেন না দেখি এক লাইনে লেখা যাইতো না সেনে কারণ তার গালা উঠে গেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ লগে নিয়ে আল্লাহর নবীরে লাগাই দিলা তার তো আকিদা হইল নবী তালা কাটে ওর মানুষ দূরে আবার হয় না নাউযুবিল্লাহ এই আকিদা পোষণ করা মানুষের গালা হয়ে দেবই বলি না না বাতেন না এটা দেখিয়া কিন্তু 1,500 বছর এর ইতিহাস কত মানুষ গুমরা গেল হকানি উলামায়ে কেরাম আলোচনা তো জামাতের এরা কথা বাদও দিলাম কত গুমরা মত এবং পথ বেরোইল কত গুমরা আলিম হল গেল কত গুমরা পথ বাহির করে গেল কিন্তু কোন একটা আলিমের মুখে দিয়ে কথাটা বেরোইছে না বলে লা ইলাহা ইল্লাল্লাহ রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগলাওয়ার মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আরো ভালো দেওয়া দূরে বন্যা না হল বিল্লাহ তো হইতো না
ফটুয়া রয়েছে, ও তার পয়সা দিয়ে অন্য মানুষের ওয়াজ বলে হাজার হাজার 40,000 50,000 টাকা দিয়ে কন্ট্যাক্ট করি, অন্য অভ্যন্তরে অন্য ওয়াজ বলে আমরা মানুষে, কিন্তু আপনারা বেঈমান বানাইয়া যা আর কি নবী আল্লাহ শুনে নবীরে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী তার ধারণার মাঝে আয় যে কোন মমিন এটা বিশ্বাস করবো, দূরে একবার হলেন না নবী বিশ্বাস, কারণ এর মাঝে এই যে 1,500 বছর ইতিহাস, এত হাদিসের কিতাব, এত কিতাব হলো লেখা মহাদিসে গ্রামে লেখা হয়ে গেলা, এই কথাটা কি লেখার মুখে দেবার রইল? আমি তো চিন্তা করে কই যে কোনো আলিম হওয়ার কোন যোগ্যতা নাই, সম্ভবত কোনো খান্তনে সার্টিফিকেট কিনি লিছে কিনিয়া আর মানুষের দেখাইয়া উঠোঘাটো কেউ করে এগুলো কিনা যায় নিনা নেওয়া তৈরি মানে তো ডক্টরেট ডিগ্রি সার্টিফিকেট কিনা যায় সাহ, ও কতদিন পত্রিকার চেপছি 1,000 টাকা হইলে আপনি ডক্টরেট ডিগ্রি হয়ে সাবজেক্ট কিনতে পারবেন, বিভিন্ন সাবজেক্টে আপনি MPhil এবং PhD ডিগ্রি সার্টিফিকেট এটা কিনা যায়, তখন এই যে অবস্থাটা রইল যে সাহাবি খুই নেকলা খান সাহাবির বক্তব্য আপনি বুনতা না, ও হইতনে তথাকথিত কুয়ারির এক বেটা আইয়া হইল যে লা ইলাহা ইল্লাল্লাহ আগে উগরে লেখো মোহাম্মদ রাসূলুল্লাহ তলে লেখো ইনো লেখলে শিরিক হই দিব, তখন মেসাবর কথা মানতা না সাহাবির কথা মানতা, কার কথা মানতা? সাহাবির কথা মানা লাগবো নি না, না দেও কথা সাহাবির কিতাব হই সাহাবি হই হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা হই হই ضم الإله اسم النبي إلى اسمه إذا قال بالخمس المؤذن أشهد حسن بن ثابت فرمائي আল্লাহ পাকে তানুন নবীর নাম রে তানুন নাম লগে মিলাইয়া দিলাই সই সোহার আল্লাহ কইলা হাসান ইবনে সাবিতে কইন আল্লাহ তানুন নাম লগে তানুন নবীর নাম রে মিলাই সই কুনানো মিলাই সই ওয়ান কইয়া দিরা ইজা ক্বালা বিল খামসিল মুয়াজ্জিনু আশহাদু দেখো না সাইয়া ডেইলি পাঁচবার মুয়াজ্জিনে أشهد أن لا إله إلا الله وربته أشهد أن محمد رسول الله الله تنون نمالك تنون نبين نمر ملائي دي سوئي আর এ আইয়া কয় মিলাইলে সিঁড়ি কইব দূরে আবার হইন না আউজ বিল্লাহ হাদি লিখে দাও, তখন আদম আলাইহিস সালামে হঠাৎ তোমার মনে হইল আল্লাহও মন করাইয়া দিছেন 300 বছর কান্দার বাদে আল্লাহ স্মরণ করাইয়া দিছেন, হঠাৎ মন হইল আমি আরশে আজিম ওর কুটির মাঝে লেখা দেখছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তেওনো আল্লাহর নাম লগে মোহাম্মদ আল্লাহর রসুল হেনুন নাম দেখছিলাম, আমার মনেও হয় যে এই আল্লাহর কাছে খুব প্রিয় হইবা ও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রশ্ন করে না আদম রে যে আদম ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কইল ও আদম তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে চিনলাই কিনা, আদম আলাইহিস সালাম রে জবাব দেইন আল্লাহ তুমি যে সময় আমার বডির মাঝে রূপ উকেছো আমি কওয়াইমে আসর দিকে সাইয়া দেখছিলাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মনে আইলো আল্লাহ তোমার নাম লগে যার নামটা মিলাইল এমনি সন্দেহে তোমার কাছে মাহবুব হইবা প্রিয় হইবা এলাকি তানোর ওসিলা লইয়া তোমার দরবার দোয়া করলাম, আল্লাহ কইন যে ও আদম তুমি যা ধারণা করছো সব সত্য, এমনকি আমার আল্লাহ হইতে হইতে কইন ইয়া আদম লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা, ও আদম জানিয়া রাখো যদি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হইতা তাহলে তুমি আদম রে ও আমি সৃষ্টি করতাম না, সুবহানাল্লাহ কইলেন আল্লাহ, আচ্ছা ই হাদিসে লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা আর লাউলাকা লামা খালাকতুল আফলাক দুইটার অর্থের মাঝে কোনো বেশ কম নাই, কোনো বেশ কম নাই
নাই, শুধুমাত্র মৌজার বেশ্রম মানাত কোন বেশ্রম নাই, এটা সহি হদিস, সহি সনাতে একাধিক সনাতে হদিস বর্ণিত সহি হদিস। সুতরাং এই হদিস আর এই হদিসর মানার মাঝে কোন বেশ্রম আছে নেই, কোন বেশ্রম নাই, কোন বেশ্রম নাই। সুতরাং এই হদিস কি আরো বিভিন্ন সনাতে এবারও তো একটু বেশ্রম বিভিন্ন ভাবে বর্ণিত আছে, ও হদিসনে সংক্ষিপ্ত করিয়া হয়েছেন লাউলা তালামা খালাফতুল আফলাক। এলাকি মহাদিসি না কেন এই হদিসে সহি হিসেবে গ্রহণ করছেন, ওনে যদি হইয়া হয়ে জাল ইমাম আবুয়া নিবাসাব ওই হদিস গ্রহণ করছেন। সম্পর্কে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী আছে অতিশয় সোহান আল্লাহ হইন্দেন, যদিও তাই তাবি কিন্তু আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী আছে। মহাদিসে রায় দিছেন যে এই ভবিষ্যৎবাণী ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা সম্পর্কে আল্লাহ নবী ফরমায়, লাউ কানাত দীনু ইনদা সুরাইয়া লাতানাওয়ালাহু রাজুলুম মিন ফারিস আও রিজালুম মিন ফারিস। আল্লাহ নবী ফরমায়, এই দিন যদি গিয়ে সুদূর সুরাইয়া তারকার মাঝে লুকাই যায় ও না উঠি যায়, তাহলে ও জাগাত তো নেই, দিন রে আবার লইয়া আইতে পারবা, সংগ্রহ করি আনতে পারবা, ওলা একজন মানুষ পারস্যর জন্য গ্রহণ করবা। সুবহানাল্লাহ, পারস্যর একজন মানুষের লইয়া আইবা, এই বুঝে মহাদিসিনে আমার রায় হইল, এই নইলে আমরার মধ্যে আমার ইমাম সাহেব দ্বার লোক হইল সিরাজু হাজিল উম্মত, ইব্রাহিম প্রধান উস্তাদ ইমাম আবু হানিফা সরাসরি হদিসের ছাত্র, সুবহানাল্লাহ বন্যা, 12 জন উস্তাদ ইমাম বুখারি সাহেবের সরাসরি, ইমাম আবু হানিফা সাহেবের ছাত্র, আর হে ইমাম আবু হানিফা সাহেবের হদিস জানেন না, ইমাম আবু হানিফা সাহেব এই হদিস গ্রহণ করছেন, তার কাছে নোমানের মধ্যে আছে। আন্তাল্লাযী লাউলা কালামা খুলিকা আমরুন কাল্লা ওয়ালা খুলিকাল ওয়ারা লাউলাকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি না হইলে আল্লাহ কোন মানুষ জাতরে সৃষ্টি করতে না। এর বাদে হইন যে না না খালি মানুষ জাত নাই, কাল্লা খালি মানুষ জাত নাই, ওয়ালা খুলিকাল ওয়ারা লাউলাকা, আল্লাহর নবী আপনি না হইলে গোটা সৃষ্টি জগৎ আল্লাহ বানাইতে না। সুবহানাল্লাহ, তাহলে আমার নবী সৃষ্টির মূল নি দাদা পাতন্য মূল, তাহলে আমার নবী যদি সৃষ্টির মূল হই, তে এই নবীর আগমন উপলক্ষে যে মবিল হইব, এই মবিলটা ও মবিল হলোর মূল। সুবহানাল্লাহ বন্যা, আমার নবীর নামও আছে কুম্মি, শুনছেন নি সব বলিলাম, উম্মি উম্মি, আমার নবীর নাম আছে উম্মি উম্মি উম্মি। আপনারাও এই শব্দ ব্যবহার করেন, ফলটা না ফলটা অনেকেও ব্যবহার করেন উম্মি, মাঝে মাঝে কয়েন দেবা আমরা কিতা কইব আর আমরা উমি মানুষ, কইন আপনারা উমি মানুষ উম্মি উম্মি, রে করতে হইল যে লেখা পড়া জানেন না, এই নইলে উম্মি। আমার নবী যে উম্মি হওয়া এখানে তার 3 কারণ হইতে পারে, 1 কারণ হইল আমার নবী উম্মি, আমার নবী দুনিয়ার কোন মানুষের কাছে লেখাপড়া করছেন না, সুবহানাল্লাহ বন্ধুরা, আমার নবীর উম্মি উপাধি হইল আমার নবীর মর্যাদা, সুবহানাল্লাহ হুকাইট হইল মর্যাদা, যে দুনিয়ার এর কাছে লেখাপড়া না করিয়াও আমার নবী ইলমর মূল, সুবহানাল্লাহ বন্ধুরা, ইলমর মূল, কারণ আমার নবী দুনিয়ার এর কাছে লেখাপড়ার তো নেই, আল্লাহ আমার নবীর এবাদতের আশ্রয় তার কারণ হইল। যদি বড় কোনো পণ্ডিতের কাছে গিয়ে লেখাপড়া করতা, কোন একাডেমিক গিয়ে লেখাপড়া করিয়া একাডেমিক সার্টিফিকেট লইতা, তাহলে এমনিতেও তারা হইতে কোরআন শরীফ ইতা বানাইলেন কাবির হলোর মাঝে ফেল ফেল, আর যদি ইলা শিক্ষা দীক্ষায় আগুয়াই থাকতা, 100% বুঝাইল নে এটা সাইন্তবালা আরবি জানো
পরিচয় জোরে হইনা নাওয়াজ এলাকি ও কথাটা হইতো না হরি আল্লাহ আমার নবীরে দুনিয়ার রেলগেতে লেখা পড়া পাঠাইছেন না আল্লাহ ইলিমর যা আছে সব জানবার মতো যা আছে সব আমার নবীরে হিকাইও ধরে পাঠাই দিচ্ছে সোহান আল্লাহ হইন দেন কারণ আমার নবী নিজে বলবাই বহিষ্ঠ মোয়াল্লিমান বহিষ্ঠ মোয়াল্লিমান আমি জমিন আইছি মোয়াল্লিম হইয়া সোহান আল্লাহ হইন দেন তাহলে মোয়াল্লিম হইয়া যেই না ইলাম এই না আমার মোতাল্লিম ওই মুখে দে শিক্ষক হইয়া আমি আইলাম যে আবার ছাত্র হওয়া যায়নি কি আর কোনো দিনে পড়ার কোনো দরকার আছে নি না আমার নবী দেব তার গেছেন নেড়ের গেছে লেখা পড়ার গেছেন নে এমনকি আমার নবী কেউ লেখা পড়তেও পারত না আবার কোন জায়গা লেখতেও পারত না আমার নবী লেখতেও না কোনটা লেখতাম না কিন্তু ইনগুলোয় কেরাও আসেন ছাত্র হলো আসেন কেউ তোর মনে মনে আইব বুহাইছে পড়লে ভাইবা গে এখানো আমার নবী লেখছই তারা বুঝতো যে তাই নিজেও তো কোনো মানুষ এলা না লেখা পড়া লেখতেও পারেন না লেখা পড়তেও পারেন না যে তাই না আবার এত বিশুদ্ধ ভাবে হইন সেটা কি তার মাঝে কোনো ব্যাকরণগত ভুল নাই সাহিত্যগত কোনো ভুল নাই কোন ধরনের একটা ভুল ত্রুটি নাই তাহলে এটা তানোর বানাইলা এটা আসমানি কালাম যেরকম সোহান তবে এক জায়গাতে আমার নব্বী লিখে দিছে বড় নইল হুদাইবিয়ার সন্ধির সময়ে যে সময় হুদাইবিয়ার সন্ধির সরাই যেগুলো এগুলো সন্ধি লেখক হইলা আলী রাজি আল্লাহ তাল্লা আল্লাহ নব্বী আলী রাজি আল্লাহ তাল্লা নরে আনছেন যে আলী লেখক হইলেও তাই লেখ بسم الله الرحمن الرحيم ইসময় কাবির উমর পক্ষ তনে প্রতিনিধি আসলে সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা নো তাই নিজে মুসলমান হইছে না কাবির অবস্থায় আছে তাই নয় বিসমিল্লাহির রহমানির রহিম মানি না হুজুরে কোন যে কোসাইতে তুমি কোনটো হইতো হে সুহাইল তুমি কো কোনটো হইতো কোনটা লেখতো তাই নয় আমি মানি বিসমিকা আল্লাহুম্মা ওখান লেখলে মানি হুজুরে কইন আলী মিটাই দাও বিসমিল্লাহির রহমানির রহিম মিটাই লেখি লও বিসমিকা আল্লাহুম্মা কারণ বিসমিল্লাহির রহমানির রহিম না দিলার আগে আমার নজরে কোনো কাম আরম্ভ করতে করতা বিসমিকা আল্লাহুম্মা হুজুরে কইন সুবহানাল্লাহ আর মসজিদে বলে তারা হয়তো বিসমিল্লাহ বিসমিল মানাত বিসমিল উজ্জা বিসমিল হুবল কথা বইয়া তারা কাম শুরু করতো তখন আমার নব্বী শুরু করতো বিসমিকা আল্লাহুম্মা হুজুরে দেখলাম বিসমিল্লাহির রহমানির রহিম আর বিসমিকা আল্লাহুম্মার মাঝে তেমন বেশ কম নাই আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে হইন আলী মিটাই দাও বিসমিল্লাহির রহমানির রহিম মিটাই দাও সে সময় করে লেখা মিটাই যাই তখন করে হুরুদাই কেন বললে হইব লেখা আবার মিটাইবা গিলা না তাইলে মিটব নি আমরা যে সময় লেখা পড়া করি ওই সময় লেখা মিটাই যাই তো দুয়ারে খালি লইয়া লেখা নিনা না বলবো আর আইয়া এটা মিটাই যাই তো কিছু সময় ভিতরে মিটাই যাই তো তখন হুজুরে উরমান যে আলী মিটাই দাও তাই মিটাই দিচ্ছেন বিসমিল্লাহ রহমান রহিম লিখিচ্ছেন বিসমিকা আল্লাহুম্মা এর বাদে সন্ধি লেখতে হইলে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ লেখা লাগে নিনা না ধন্যবাদ চুক্তি লেখতে লেখা লাগে না প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ তখন প্রথম পক্ষ আল্লে লেখরা প্রথম পক্ষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে সোহাইল ইবনে আমরের আপত্তি রাসূলুল্লাহ মানি না নাউজুবিল্লাহ বলা রাসূলুল্লাহ যে তাতে মানিলাম তে আর ই অত বেড়াতে রাখে না অত ই চুক্তি টুক্তি করার দরকার কি তা রাসূলুল্লাহ মানি না বিসমিল্লাহির রহমানির রহিম যে সময় কইলা লগইয়া মিটাই দিলা ওনে আলী রাদিয়াল্লাহু তাআলা নই মিটাইবা কিটা লড়া চড়াও করেন না কলম তুললা কইছেন যে লড়েন না হুজুরে কইেন যে আলী মিটাও দেও রাসূলুল্লাহ হুজুর আমি আলীর পক্ষে রাসূলুল্লাহ বাক্য মিটানি সম্ভব নাই সুবহানাল্লাহ কই যে আরো ধরে বলে সুবহানাল্লাহ বেয়াদবি হইছে নি আপনি না বেয়াদবি নি নবীর আদেশ মানলে না বেয়াদবি বাহ্যিক তো বেয়াদবি লাগান লাগে মোটেই না নবীর আদেশ আদেশ বিভিন্ন জাতর আছে যেমন এক আদেশ আছে
ক্ষেত্রে যেমন আমি অনুভবাত আমার ছাত্র একজন এখন আইলা উপযুক্ত, আমি হইলে অন্য চেয়ার এখানে বই যাও, তখন তাই একটু গড়িমসি করবা, বইটা নাই দুই তিনবার হওয়ার বাদে হয়তো বইবা, বইলে চেয়ার একটু টান মারি করে দিয়ে নিয়ে আপনারা বোঝাইবা বলে আমার সমান আমি নাই পাঠান বলা সিস্টেম তো আদবর সিস্টেম ওটা, আর বে আদবে যদি বই যাও হইলে যদি আরো টেলা মারিও বই বই পাঠান, তখন এই যে বই যাও হওয়ার বাদে বইলা না, এতে হুজুর কি আদেশ না মানায় বেজারাইবা না খুশি হইবা খুশি হইবা, এই ঘটনা তো আছে অধীশ্বরী আরো যে লম্বা হদিস আছে, আমি লম্বা হদিস কইলাম না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মরজুল মৌতাল্লাহ নবী যে সময় কইলা যে আবু বকর তুমি নামাজ পড়াও, নামাজ ইমামতি পড়াইবে লাগি পাইলা জানাইয়া দিলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নামাজ পড়াইলা, নামাজ ইমামতি শুরু করছে আল্লাহর নবী পিছনে গেছে, সাহাবায়ে কেরামে আল্লাহর নবী আইসই নহান বুঝাইছই সাহাবায়ে কেরামে তেন তেন করতালি দিয়া, এই করতালিটা বলতে ইলা এইভাবে নাই এইভাবে হইতে পারে, এইভাবে হইতে পারে এইভাবে একটা আবার চাই ইল্লাটা না চাই, আল্লাহর নবী আইসই যে ওখান বুঝাইছেন অথবা এই করতালিটা নিষিদ্ধ হওয়ার আবর নিষিদ্ধ তখন হয়েছে না ওটা হয়েছেন, যাই হোক ওই এইভাবে সাহাবায়ে কেরামে বুঝাইছেন যে আল্লাহর নবী তো শিবাঞ্চন সিদ্ধিকার করে দিল তাহলে নো কল্লামা আরম্ভ করছেন, কল্লামান 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 হুজুরে বসাইসালামে বুঝাই যে যে আল্লাহ নবী যে আবু বকর সিদ্দিকা জেলো তাহলা নুরে বুঝাই ওই তুমি জাগাত্তা হো জাগাত্তা হো, আবু বকর সিদ্দিকা জেলো তাহলা নু একবারে কল্লাম তে কল্লাম তে কল্লাম তে কল্লাম তে সব ভরমা দিয়ে গেল সুহাদ আল্লাহ, নমাজ শেষে হুজুরে জিকাই যে আবু বকর তোমারে আমি অর্ডার দিলাম অন তাই তুমি কল্লাম লাই এখানে আইলা এখানে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন হুজুর আপনি নবী করে তাকবা আর আবু কুরাবার ছেলে আবু বকর আগে তাক কেন নমাজ পড়াইবা এটা কেমনে হইতে পারে সুবহানাল্লাহ, এটা খুশি হইছেন যে হুজুর না বেজার হইছেন খুশি হয়েছিল আদেশ দিলাম আল্লাহ না এর বাদেও নবী খুশি হইন, কারণ আবু বকর তাজিম দেখে সুবহানাল্লাহ হয় না তাজিমের উড়ে আল্লাহ নবী খুশি হই খুশি হই ইলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে ওলাই হইন আল্লাহর নবী তাই আল্লাহর নবীর নামাজ আর কোনো দুসরা কোনো মুসল্লি নাই একমাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন হুজুরে এক ইমাম আর এক মুক্তি ইমাম আর এক মুক্তদি হইন যদি তাহলে মুক্তদি কোন বাসে নিয়ে গেল করেন ইমাম সবে কোন তানোর ডাইনে ডাইনে নিয়ে গেল করেন নিয়ে না তান হারিত নিয়ে ডাইনে গেল করেন ডাইনে, তখন হুজুরে পাশে সালামে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে নিয়ে ডাইনে গেল করেন আল্লাহর নবীর সময় নামাজ শুরু করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নমা হলে 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 করে গেল নবী ডাইরেক্ট করে গেল হয়ে গেছে হুজুরে সালাম বিরানির বাদে কইনে আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমার আইনে আমার আইরে গেল বললাম তুমি করে গেল এখানে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নমা জবাব দেন হুজুর নবীর আরিফকে আমি আব্দুল্লাহ কিভাবে গেল হইব সুবহানাল্লাহ হইলে হুজুর খুশি হইয়া দোয়া রক্ষা করেন যে দোয়া আরো দুই দিন দিন পাইয়া আসেন তিন নম্বর দিন এ দোয়া পাই হুজুরে দোয়া করেন আল্লাহুম্মা আল্লিমহু তাউইল ওয়া ফাক্কিহু ফিদ্দীন সুবহানাল্লাহ, খুশি হইলা নি না না আলী রাদিয়াল্লাহু তাআলা করে কইন যে আলী মিটাও তাই হলম হলম আতত গোটাইয়া কইন হুজুর আলীর পক্ষে রসুল্লাহ মিটানি সম্ভব হইতে নাই, হুজুরে কই যে আলী কোন জায়গাত রসুল্লাহ দেখাও আমার দেখাইয়া দাও, ও দেখাইয়া দিস হুজুরে তা নাতে মিটাইছই সুবহানাল্লাহ হোক মিটাইছই মিটাইয়া হুজুরে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর গেছে কলম চাই কলম দিস হুজুরে ওখানো লেখই মোহাম্মদ তো লেখা আগেও আছে রসুল্লাহ খান মিটাইছই মিটাইয়া অন লেখন ইবনু আব্দুল্লাহ তাহলে ইদিন দেখা যায় সুন্দর করে লেখিলি ইবনু আব্দুল্লাহ এগুলো কিভাবে হইলো বোখারির সরা কইলা দেখা
এইটা আল্লাহর নবীর মর্যাদা, না জানা না জানায় দুনিয়া চোখ মাইছে জানতা যে তাই লেখা পড়া কোনো কানো ঈশ্বর্যা, আর যেটা কোরআন শরীফ পড়ি তার মাঝে তো কোনো ভুল ত্রুটি নাই। আবার দেখা যায় সময় মতো আল্লাহ পাকে তান্দেদি লেখাইয়া বুঝাইয়া বলেন যে আমি ওটাও জানি, যদি হোক লেখলা মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ। এখন রাসূলের পাশে এলাম উম্মি, উম্মির এক মানা হইল দুনিয়ার কোন মানুষের গেছে তাই লেখাপড়া করছে অন্যায় লাগে তাই উম্মি। এর মানা যদি কোনো মানুষে লেখে যে নবীর নিরক্ষর ছিলেন লেখাপড়া জানতেন না, এই বাবর বক্তব্য দিলে নবীর সানো বেয়াদবি হইব। এমন কিছু শব্দ আছে যেগুলো যদিও তার প্রতিশব্দ এটা হয় কিন্তু নবীর সানো এটা ব্যবহার করা যায় না। কথা প্রতিশব্দ আসছে কিন্তু নবীর সানো ব্যবহার করা যায় না। যেমন আব্দুর মানা হইল বন্ধা, আব্দুর মানা গোলাম, কিন্তু আব্দুর মানা দাস লেখলে লেখন বিজ্ঞ বিচক্ষণ ওলামায়ে কেরামে লেখন এটা নবীর সানো বেয়াদবি হইব। কারণ দাস ইন্দুর মাঝে সবচেয়ে নিম্ন শ্রেণীর যাত্রী হওয়া হয় দাস, অর্থাৎ দাস যদিও আব্দুর লেখা যায় প্রতিশব্দ কিন্তু নবীর সানো লেখা যায় তো নাই। কিছু জিনিস আছে সত্য কিন্তু বলা যায় না, আছে না না। যেমন আমি উদাহরণ দিলে খিলা খাই মনে করবা উল্টা পাল্টা কোনটা অপরণ্য যান মাতান্য যান, আমি উদাহরণ দিই। যেমন এখন আপনার মামু যে আপনার মার ছোট ভাই, আপনার বাবর কিতে হইবা, আমার যদি হইলে আপনার ওই বাবর কিতে হইবা হালানি না না মাতান্য হালা, আপনার কিতে হইবা মামা, মামানি না না মামা। উনি আপনার মামারে একদিন আপনি ডাক দিলাইলা ও বাবার আল্লাহ কথাটা হাসান না মিশা পাতেন না, কথাটা তো সত্য সত্য নি নি, কথাটা সত্য নাই সত্য না, কিন্তু আপনি কইলিলা ও বাবার আল্লাহ। এখন মামুই তুলিয়া কাটির ঘরা না সরে ঘরে বলা মতে গালু লাল করে দিবা যে বেয়া দবর করো বেয়া দব, কথা তো আপনি সত্য হয়েছেন কিন্তু এটা হওয়া যায় না। যার সাথে এক্সাম্পল দিলাম এটা হওয়া যায় না। সুতরাং নবীর ক্ষেত্রেও এই ধরনের শব্দ ব্যবহার করা যায় না যেগুলো বেয়াদবিমূলক শব্দ হইব। এলাকি বুঝি শুনি নবীর সব শব্দ ব্যবহার করা লাগবো এবং কাপড় শরীরে তা অপমান করে আমার মুখের কথা নাই। ইহুদি হলে আইয়া আল্লাহ নবীরে কইতো আমরার ভাই আপনি একটু খেয়াল দেবেন, আমরার ভাই খেয়াল করো কা, আমরার ভাই দৃষ্টি দেবেন। তার প্রতিশব্দ এলো উনজুরনার, উনজুরনার এর অর্থ রাইনার অর্থ। কিন্তু ইহুদি হলে বাদ উদ্দেশ্য মনোলয়ে আমার নবীরে আইয়া হইতো রাই না ইয়া রসুলাল্লাহ, রাহির এ অর্থ হইলো রাখাল, তারা উদ্দেশ্য লইত ও আমরা রাখাল দুরেবার কন্যা নাও জহিল্লা, রাইনার এ অর্থ হইলো আমরা দিকে খেয়াল দেবা, আরো অর্থ হইলো ও আমরা রাখাল। আল্লাহর নবীরে তারা কিন্তু রাখাল অর্থে ব্যবহার করতো, তুচ্ছার্থে ব্যবহার করতো এই শব্দ, কিন্তু সাহাবাইকে আমি বুঝছেন না তারা যে ভিতরে ভিতরে তারার বাপটা বাদ নবীরে দিই ওখান প্রকাশ করবার লাগে এই শব্দ ব্যবহার করেন। সাহাবাইকে আমি তারা দেখা দেখি হইনা তারা ও হওয়াদ রাহিনা ইয়া রসুলাল্লাহ, রাহিনা ইয়া রসুলাল্লাহ, আমার আল্লাহ দেখরা নিয়ে না এটাই খুন উঠতে ব্যবহার করেন। মাতুইনা এটা দিলর খবর জানা নিয়ে না আমার আল্লাহ, আল্লাহ আয়াত নাজিল করে আইন ভাস করি দে মমিন করে। يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا أمر الله أن جاري وردين وإيمان داره تمرا يهدي وغلور ده دكي أمان نبير تمرا راعنا خيرنا বরং তোমরা এটার প্রতিশব্দ তার মানার আরো শব্দ উনজুর না ওটা তোমরা ব্যবহার করো, কারণ ইহুদি হলে আমার নবীর এই শব্দ বাদ অর্থে ব্যবহার করে। সুতরাং তোমরা এই অর্থ যদিও এই অর্থর সমান কিন্তু তোমরা আমার নবীর ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করতে পারো না। সুবহানাল্লাহ বন্ধুরা, তাহলে উম্মির অর্থ নিরক্ষর লেখা যায় কিন্তু আমি যদি উম্মিটাকে আমার ক্ষেত্রে লেখতে পারো আমার নবীর ক্ষেত্রে নিরক্ষর প্রতিশব্দ এটা লেখা দেয়া ডুবি নবী উম্মি কোন অর্থে বোঝা লাগবো এই হইল এক অর্থে আমার নবী উম্মি। আরো অর্থ হইল
উম্মুন্ত নেই। উম্মুনর মানে হইল মূল, উম্মুনর মানে হইল জোর, উম্মুনর মানে হইল মা, মার আগে হইল উম্মুন। উম্মুন মানে হইল মূল বা জোর, ওতে মারে খোয়া হয় উম্মুন, মারে উম্মুন কেনে খোয়া হয় বলে মা হইলা সন্তানর জোর। সুবহানাল্লাহ, কন্যা আসো কথাটা আসানি জানা, মার সন্তানর জোর, মার মাধ্যমে আপনার রক্ত অস্থি মজ্জা চামড়া যা কিছু আছে সব মার গর্ভত থাকতে মার মাধ্যমে এটা সব গজাইয়া উঠছে নিনা নবাচল্যা। এমনকি খানাটা যে আমরা খাইছি মার গর্ভত থাকতে এটা কার মাধ্যমে খাইছি বাচল্যা? কার মাধ্যমে? মার মাধ্যমে, মায়া খাইছ আর আল্লাহ নল সিস্টেম করিয়া আমার নাভি মায় আমারও খাওয়াইছ। সবার আল্লাহ হজ্জা নল নল সিস্টেম সন্তান জন্মগ্রহণ করার বাদে নল লাগাই তাকে নিনা না বাতন্যা, তাকে নিনা না গেছা হাঁটন হাঁটন নিনা না, ওটার মাধ্যমে আমরা নাভি ভাইয়ের খাদ্য গ্রহণ করছি মার গর্ব থাকতে। এটা কিন্তু সব মা তো নেই, এটা কি মার আগে হইল উম্মুন জল বা মূল? আমার নবীর উম্মি কেনে খাওয়া হয়? আমার নবী হইল সৃষ্টি জগতের মূল, সবার হলো বন্যা। আমার নবী হইল সব ইলমর মূল, এলাকি আমার নবী হইল উম্মি। দুই নম্বর অর্থ, তিন নম্বর অর্থ হইল আমার নবীর বাড়ি হইল মক্কা শরীফ। সুবহানাল্লাহ, আমার নবী কুলানো জন্মগ্রহণ করছেন মক্কা শরীফ, মক্কা শরীফ, মক্কা শরীফের আরব নাম হইল উম্মুল কুরা, উম্মুল কুরা, কুরা শরীফ আছে। মক্কা শরীফের আরব নাম কিটা? উম্মুল কুরা, মানে সব গাওয়ার মূল। মানে আপনার বাইরে যদি সাতক থাকে তাহলে কইন সাতকি, কইনি না সিলেট থাকলে কইন সিলেটি, বিশ্বনাথ থাকলে বিশ্বনাথি, বাংলাদেশে থাকলে বাংলাদেশি, ওইয়া ঠেলা মারবেন না দা। আর ওই বাজার তো ঠেলা আছে, এটার নাম হইল ইয়াহে নিষ্পত্তি, ইয়াহে নিষ্পত্তি। তখন আরো বাড়ি থাকলে কোন আরবি, ও আরবি, মক্কাত বাড়িলে কোন মক্কি, মদিনাত বাড়িলে কোন মাদিনী। তখন এখন আমার নবী উম্মি কেনে বলে আমার নবীর বাড়ি হইল উম্মুল কুরাত, আমার বাড়ি আমার নবীর বাড়ি উম্মুল কুরাতে লাগি আমার নবীর হওয়ায় উম্মি। সুবহানাল্লাহ, হোকা এই তিন ক্ষেত্রে আমার নবীর উম্মি হওয়া যায়। তখন তাহলে আমরা ভাইলাম একটা অর্থ নবী হইলা সৃষ্টির মূল। সুবহানাল্লাহ, কন্যা আমার নবী সৃষ্টির মূল। সুতরাং আমার নবী যখন সৃষ্টির মূল তাহলে আমার নবীর কেন্দ্র করিয়ে আমার নবীর তারিফের মাঝে চাই এইটা এইটা মিলাদুন নবী হোক অথবা রসুলের পরসামর প্রশংসার মবিল হোক অথবা রসুলের রসুল ইসলামের তাজকিরার মবিল হোক, যে কোনো লাগানো আমার নবীর দিকে এজাবত করিয়া যে মবিল হইব, যে মবিল আমার নবীর দিকে সম্বন্ধ করিয়া হইব, এই মবিলের দাম সব মবিল তো বাড়ি যায়। সুবহানাল্লাহ, কারণ নবীর দিকে এজাবত কোনো মানুষও রইলেই মানুষের দাম বাড়ে। এজাবত বুঝেননি আরবি শব্দ, এজাবত মানে হইল সম্বন্ধ। নবীর দিকে কোনো জাকার এজাবত হইলে এই জাকার দাম বাড়ে নি দাদা, নবীর দিকে কোন বস্তুর এজাবত হইলে বস্তুর দাম বাড়ে নি না বাড়ে। আচ্ছা, রসুল বলছিলাম আর সাহাবি ওগুলোর উপাধি হইল আসহাবু রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবি ও সাহাবাই কেরাম কিটা আমরা লাগান এই সিল্লাল্লাহ দিয়া তসবিহ উসবি মারিয়া হজ করিয়া নামাজ পড়িয়া ওটা ইবাদত বন্দেগি করিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওটা পড়িয়া এই মর্যাদা পাইছে হইন না? আমার নবীর লোক লওয়ার কারণে মর্যাদা পাইছে হইন, নবীর ইমানের চুক্কে নবীর মোলাকাত হওয়ার কারণে এই মর্যাদা তারা রয়েছে নিনা না বাতন্যা? এই মর্যাদা রয়েছে, এটা কি ও নবী লোকে যে তাদের একটা সম্বন্ধ লাগি গেছে আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী হল, ওটাও তারার বড় টাইটেল বড় মর্যাদা। সারা পৃথিবীর মানুষ এমনকি আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ এই বা নবীও হল বাদে আল্লাহর নবীর সাহাবীও হল সমমর্যাদার আর কোন মানুষ নাই। জোরে হোক সুবহানাল্লাহ। এরা কোন ইবাদত বন্দেগি করিয়া অত আগ পাইছে না, ইবাদত বন্দেগি অবশ্যই আছে নবীর দেখা দেখি, কিন্তু নবীর যে সাহাবী হইছে ও যে একটা টাইটেল সাহিবুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই টাইটেলের কারণে কেন দাম জমিনের সবর উঠতে গেছে নবীলকে এজাবত, নবীলকে এজাবত জায়গা রইলে জায়গার দাম বাড়ি নিলে না, মদিনা শরীফর দাম বাড়ছে কার কারণে, কার কারণে বাড়ছে, আমার নবীর কারণে বাড়ছে নিলেন অতন্যাস, মদিনা শরীফে যে ভূখণ্ডটা এটা আরবের মাঝে সবচেয়ে নিরস একটা জায়গা আছে, নিরস বেটা বোঝল হয় নানি, নিরস ভূমি সরস হল বোঝল এটা আছে নানি, নিরস ভূমি সরস হল শুকনো গাছে ফুল ফুটিল, কইনি কই নিরস ভূমি সরস হইল খাল লাগি নবী লাগি সুবহানাল্লাহ, কইনা এই যে ইয়াসরিব যে জায়গা আছিল এটা এত নিরস আছিল এত অনুর্বর আছিল যে এখানে সব সময় রোগ বেঁধে লাগিয়ে থাকত এবং এই জায়গায় সব সময় ফল ফসল খুব কম হইত, সব সময় দুর্ভিক্ষ লাগিয়া থাকত, মেঘ বৃষ্টি কম হইত, এই জায়গার নাম আছিল ইয়াসরিব, ইয়াসরিব যে জায়গা আমি আমার নবী যাওয়ার মাঝে নাম হইল মদিনাতুন নবী, যদি হোক সুবহানাল্লাহ, মদিনাতুন নবীর আগে মদিনার নাম কিটা আছিল ইয়াসরিব, আমার নবী যে সময় গেল আমার নবীর কদম পড়লো, আমার নবী ভয় লাগিয়েও দোয়া করলা, দোয়া করলা দোয়াটা কিটা করলাম, দোয়া করলা ভয় লাগ اللهم بارك لنا في صائنا وفي مدنا والله তুমি এই মদিনা ভূখণ্ডর যে কর মাঝে ফল ফসলের মাঝে বরকত দেও, সুবহানাল্লাহ কইলা ফয়লো বললেন নব্বে গিয়া মদিনা শরীফর ফল ফসলের বরকতর দোয়া করলা, সুবহানাল্লাহ এর মাঝে আল্লাহ নবী দোয়া করেন ও সাহিখা লানা এই ইয়াসরিব ভূখণ্ডরে আমরা লাগি বসবাসের উপযোগী ভূখণ্ড বানাই দেও, সুবহানাল্লাহ বলকা দুই নম্বর দোয়া, তিন নম্বর দোয়া হরই ওয়ান কুল হুম্মা ইলাল জুহফা, ও আল্লাহ এই মদিনা শরীফর তাফরে সরাইয়া তুমি জুহফা নামক জায়গাত নিয়ে দেও, ওটা দোয়া করলাম তিনটা দোয়া, তিনটা দোয়া আমার নবীর কবুল হইছে নিনা দা, পাঠাইনা মদিনা শরীফের ফল ফসল আলাদা বরকত হইল নিনা দা, এখন দেখা গেল যে আমার নবীর দোয়ায় মদিনা শরীফ কেমন হাজুর জন্মে যে হাজুর পৃথিবীর টুকাইয়া পাওয়া যায় না, সুবহানাল্লাহ কইনা এখন দেখা গেল যে মদিনা শরীফের আবহাওয়া সারা আরবের মাঝে মহাবিক আবহাওয়া হয়ে গেল আমার নবীর দোয়ার বদৌলতে, মদিনা শরীফর যে তাপ আছিল তাপ রে সরাইয়া আল্লাহ নিয়ে জোহান নামক জায়গা দিলাইলা, আমার নবীর দিকে এজাবত হওয়ার কারণে এই শহরের দাম বাড়লো নিনা না ভাবেন্যা, তাহলে যে মহবিলর এজাবত আমার নবীর দিকে হইব এই মহবিলর সমপর্যায়ের সমমর্যাদার মহবিল আর জমিন নাই, জুড়ে হোক সুবহানাল্লাহ, এই মহবিলর নাম হইল ঈদ মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মিলাদুন নবীর বফি রবিউল আউয়াল মাস আইলে রবিউল আউয়াল মাস ঢোকার বাদে আমরা একটা দায়িত্ব মনে করি শুক্রিয়া আদায়ের নবীরে যে আমরা এই মাসও পাইলাম এর একটা শুক্রিয়া আদায় করি বিভিন্ন ভাবে রোজা রাখিয়া হোক সিন্নি সালাত করিয়া হোক খতরা কোরআন করিয়া হোক মহফিল করিয়া হোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসে আমরা খুশি আদায় করি শুকরিয়া আদায় করি তা ওটার নাম হইল ঈদ মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কোনটা নাই ইগু ইসলামের বাইরে কোন জিনিস নাই, আমি যদি হিলাইনে মাথায় যাই তাহলে সময় আমার তো এসা নজরা পর্যন্ত যে এটা ইসলামের বাইরের জিনিস না ভিতরের জিনিস, বেড়াটা হইল অন্য যে আমরা হইলেও যাই কি অন্য তোকানি খুঁজতে লাগলেও আমার যেটা করি এটা তোকাই না আমার এগেনস্টে যারা করে যেটা আমি মানি না যেটা আমার ভালো লাগে না যেটা এটা করলেও তোকানি যাই কি বাবা এটা নবীর যুগ আসেন নি আমি হলে এটা করছেন নি বা আমি না হলে এটা করছেন নি এই তিন যুগ এটা আসেন নি ও হইল, এখন আমি প্রশ্ন করি মাঝে মাঝে
তুমি যে কতটা পড়ায় তোমার এখানে ভারতের মাথা পর্যন্ত কতটা আছে, নবীর যুগও নাই, সাহাবীর যুগও নাই, তাবিনের যুগও নাই, তবে তাবিনের যুগও নাই, কিভাবে কোনো যুগও নাই, এটা হাজারে হাজারের মাঝে তুমি ডুবাই আসো, এটা ভাই তুমি ডুবাইয়া দেবো না। কারণ মূল জিনিসটা হইল সংক্ষেপে আন্দারে বুঝাইয়া দেই, ইসলাম এমন ভাবে আইছে, ইসলামের মৌলিক জিনিসগুলো কোরআন এবং হাদিসের মাঝে আছে। এখন সবগুলা জিনিস ধীরে 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 এটা ও সৎ লাভ করছে, সম্প্রসারিত হয়েছে, বাড়ছে। ও আপনারা শিডিউল হলেন নি, আমি তো আরো সাতটা বাট মতো। ও তো আচ্ছা, আমি তাহলে সময় পাইছি যখন একটু আস্তে আস্তে বুঝাই, আমার মা তৈল গফ হল না, আপনারা যদি চান্স দিন বই তৈলে গফ শুনবো, লড়াখড়া করলেও বেড়া লাগিয়ে দেবো। তাহলে আমরা সময় পাই নিলাম, সাড়ে সাতটা পর্যন্ত আমরা আর লড়তাম না, এর বাদে আমরা টাইম দেবাইব হুজুর হুজুর। আজান যদি শোনা যায় আশেপাশে মসজিদ আছে তো হয় আপনার আছে আজান, তো আপনারা যেটা করতেন বিষ্টা উৎসব হয়ে যদি বাইক তো তখন আপনারা কিন্তু উঠতে পারতেন না, আমার পয়লা নম্বর কি ওয়াদা দেন যে আমি আমার বাচ্চা লেগে যাই হচ্ছে, তাহলে নমাদ আমরা এক লোকেও পড়বো মানুষ বেশি হইতা। এই জিনিসটা মাথা কোনে ফালাই দিন, যান মানুষ কম হোক মানুষ ইগুত্ব নে কিতা উপকৃত হইলে, আমরা যে অত টাকা পয়সা করছিলাম আর আমরা কিতা উপকৃত হইলাম, কারণ আমরা চিন্তাটা তো দুনিয়ার নাম খাম নাই, আমরা চিন্তাটা থাকতেই আখেরাত মতন্যান, এই চিন্তাটা লইয়া যে কোনো মোবাইল যাই যান বা মোবাইল করেন যান, এটা ফায়দা পাইবা বেশি, আসল ফায়দা পাইবা। তো হাজির আমার কাছে বড় ফ্যাক্টর নাই, মানুষ বেশ কম হওয়া মাশাল্লাহ, আপনারা তো প্রায় মোবাইল বড় বেশ কম, এটা কোনো ফ্যাক্টর নাই। আপনারা যদি সুন্দরভাবে পড়েন দশ জন লোক আমি কইতাম পারবো, আর দশ হাজার এবার যদি হলে লড়াচড়া করেন এক কথার জায়গা তারক কথা আইব, ভুল কথা বার হয়ে যায়, হদিস হইতে গিয়ে কথা মারতে গিয়ে ভুল কথা হয়ে গেল লড়াচড়া করলে, ও ক্লাস ও সেম অবস্থা আমার। তো হাজিরিন এখন জিনিসটা ফলো করেন, যান যে জিনিসটা আমরা যে বুঝাইল যে নবীর যুগ আসিল নি, এর বাদে সাহাবীর যুগ আসিল নি, তাবিউনের যুগ আসিল নি, তবে তাবিউনের যুগ আসিল নি, কথা কথা হয় কুরুনে সালাসাত আসিল নি না, এই জিনিসটা বুঝিয়ে দেওয়ার জিনিস, যে কুরুনে সালাসা এই তিন যুগ অনেক জিনিস নাই, কিন্তু তার মূল জিনিসের ইঙ্গিত বা ইশারা আছে, এটা আমরা অনেকটা বাড়াইছি, বাড়তে আছে, কেমন পর্যন্ত বাড়বো এটা আসেনি না তাই আসেনি। আমি দুই একটা পয়লা তোলে দেখাই যাই, যেমন কোরআন শরীফ যেখানে আমরা পড়ি, কোরআন শরীফ খুব খেল করি মনে যান না হয় বেড়া লাগিয়ে দিবা, কোরআন শরীফ যে আমরা পড়ি, এই কোরআন শরীফ, এই কোরআন শরীফ যেখানে আমরা সামনে আসে, আমি দেবটাই কই বলে নবীর যুগ নাই, আমি তারে যদি প্রশ্ন করি রে বাবা এই কোরআন শরীফ খান যেভাবে মুসহফ এখন লেখা আছে, যেভাবে তরতিব দেওয়া আছে, গ্রন্থাকারে লেখা আছে, ইলা নবীর যুগ আছে নি কেমন, দুইজনে কইলা আরো বলে জানেন না, নবীর যুগ আসেন নি ইলা গ্রন্থাকারে আসেন নি, নবীর যুগ কিলা আসিল যে সময় আয়াত বা সুরা নাজিল হইছে, আল্লাহ নবী কাতিবিনে ওহি নির্ধারিত ওহি লেখক হল আসইন, আল্লাহ নবী ডাকসইন ওটা লেখো, লেখসইন কিতার মাঝে আটটি টুকরার মাঝে, লেখসইন পাথর টুকরার মাঝে, লেখসইন গাছর শুকনা পাতার মাঝে, সুবহানাল্লাহ কইনা এইভাবে লিপিবদ্ধ করিয়া রাখছে। তখন আল্লাহ নবী জমিন তো নেবি দেবে কিনা, এইভাবে কোরআন শরীফ রইল। তখন দেখা গেল সাহাবাই কেরামার মাঝে উমর রাজি আল্লাহ তাল্লাহ আনহু, এই সময় খলিফা হইলা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ আনহু, উমর রাজি আল্লাহ তাল্লাহ আনহু সিদ্দিকা আকবর রাজি আল্লাহ তাল্লাহ আনহু রে আইয়া হইন, রে ও ভাই আবু বকর কোরআন শরীফ এইভাবে তাপতে দেওয়া যায় না, আমার পরামর্শ হইল কোরআন শরীফের এই সব টুকরা টুকরা একত্রিত করিয়া এখানে একটা মসহফ বানানিও, সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তাল্লাহ আনহু জবাব দেন রে ভাই
আল্লাহর নবী যে গাম করছেন না, আমি আবু বকরের পক্ষে গাম করা সম্ভব নাই। ডাক দিলে তাহলে তো কাতিবি নে ওহি যারা এরারে ডাকবার দরকার, ওহিলে বৈঠকের ওহিলে হকলোর লিডার হইল হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বন্ধু, এই নবীর যুগ আমি জয়দীপনে সাবিতে করা সম্ভব নাই। ও তাই নগে লাগি কিছুদিন বাদে তাই নয় আল্লাহ আমারও সরে সদর করিয়া দিলে সুবহানাল্লাহ। এখন পরামর্শ করেন কিভাবে করা যাবো, দায়িত্ব ইলা হওয়ার বাদে হইন যে যদি উমর এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হই পাহাড় দেখাইয়া হইন যে এই পাহাড়টা যদি জাগাতনে সরাইল আর হুকুম দিত তাহলে আমার পক্ষে হিটা হয়তো সহজ হইত, কিন্তু এই যে দায়িত্ব দিছইন তার চেয়েও আরো কঠিন দায়িত্ব আমি মনে করি। সুবহানাল্লাহ, কিন্তু জমা করলা টুকরাটা রাখতো নে না, জমা করলা জমা করলা কিনার মাঝে আরো করোনা ঘটে গেল, তাই নিজস্ব তার নিজের হক্য ধরে একটা নীতিমালা তৈরি করলা যে কোরআন শরীফের যে টুকরাটা রা লইয়া আইবা এগুলি আবার সাহাবাই কেরামার সিনার মাঝে আছে। সুবহানাল্লাহ হইল না, কিন্তু ঘটনাক্রমে দেখা গেল ইয়ামামার যুদ্ধ মুসাইলামা কাজদাহর লগে হইল বন্ধ নবী লগে, এখানে দেখা গেল যে হাফিজ এবং কারি সাহাবগুলোর বিশাল এক দল শাহাদত পূরণ করে লীলা সাহাবি ওগুলোর মধ্যে। তখন দেখা গেল যে কোরআন শরীফ এই যে পদ্ধতিতে সংরক্ষিত আছে এটাও ঝুঁকিপূর্ণ হয়ে গেল, এখন যেভাবে লেখা আছে এটাও ঝুঁকিপূর্ণ, যদি আড়ি যায় এক দুই টুমা তাহলে এটা কেটা করা যাইব। হুকিয়ে সব মিলিয়া সিদ্ধান্ত নিলা যে না কোরআন শরীফ জমা হইতো, যাই হোক সাহেব ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নুরে দায়িত্ব দিলা, তাই এটা নীতিমালা তৈরি করলা। নীতিমালা হইল যে যেইনও টুকরা লইয়া আইবা কোরআন শরীফের আয়াত বা সুরার তাই একলা যদি হইন তাহলে তাহলে এটা গ্রহণ করা যাইতো নাই, আর তানোর ভক্তকে আরো জনে আইয়া সাক্ষী দিতে হইবা যে ও তাই এটা মুখস্থ আছে বা তাই এটা জানা আছে আয়াত এইভাবে। এইটা এখন সব আয়াতর পক্ষে সুরার পক্ষে কতজন বাবা গেল মুখস্থ আছে, একটা আয়াতর ক্ষেত্রে গিয়ে তাই বড় সমস্যার মধ্যে পড়লাম। এই আয়াতটা হইল সুরায়ে তওবার শেষ আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস ইলা আখির। এই আয়াত তখন ফাইনালি একজনের গেছে, আর কেউ এটার পক্ষে আর দ্বিতীয় কোনো সাক্ষী পেন নাই, কিন্তু তার নীতিমালা হইল দুইজন লোক। এখন এটা ভাইছেন এমন এক সাহাবীর গেছে রইল আবু হুযাইমাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বড় বড় সাহাবায়ে কেরাম লোকে পরামর্শ করেন বলে প্রত্যেক আয়াতের যে টুকরা লেখা বা সুরার টুকরা লেখা এটার পক্ষে একাধিক সাক্ষী আমি ভাই, কিন্তু ই আয়াতর ভক্তে দুসরা আর অবজন ভাই না। এখন কিতা করতাম সাহাবায়ে কেরামর মাঝে বড় বড় সাহাবী হলে পরামর্শ দেন যে ভাই জয়েদ ইবনে সাবিত আপনি নিঃসন্দেহে এটা উঠাউকা, কারণ এটা এমন একজনের কাছে আপনি পাইছেন যান এক সাক্ষীর আল্লাহর নবী দুই সাক্ষীর সমান বানাইয়া দিছ। ও উঠাই দিল কোরআন শরীফ লেখা হইল পরামর্শ করিয়া করলা বলে যদি কেউ কয় বলে এটা নবীর জমানা তো হইছে না, এটা কইতে পারবো নি অতজ্ঞান সাহাবাই কারণ সে কইতে পারবো তার তিন যুগর কথা, তিন যুগর ভিতরে আছে আমি কই এর বাদে। এখন কিন্তু আমি তো এখানে লাগছি যে পাড়ের দিনে না অতজ্ঞান নবীর যুগ নাই এর বাদে পাড়ের দিনে না পাড়ের
দেখা গেল উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা নূর জামানার সাইনি সময় আমিরুল মুমিনিন কোরআন শরীফ নাযিল হইছে সাত লুগাতে আল্লাহর নবী পারমিশন দিছেন উনজিলাল কোরআনু আলা সাবাতি আহরুফিন কোরআন শরীফ সাত লুগাতে পারমিশন আছে এই সময় সাত লুগাত আছে কোরআন শরীফ আঞ্চলিক লুগাত সাত লুগাতে দেখা গেল উসমান রাদিয়াল্লাহু নূর জামানার কোরআন শরীফ লইয়া এমন মতবিরোধ দেখা দিছে ইখতিলাফ ও লুগাতের এরকম হলো হইতো এরকম হলো হইতো উসমান রাদিয়াল্লাহু তাআলা নই দেখলা রে যদি এটা রাখা যাইলা তাহলে আসল কোরআন শরীফ বিলুপ্ত হয়ে দিব ও তাই নিটা সাহাবায়ে কেরামের লগে তৎকালীন যারা পরামর্শ করিয়া কোরআন শরীফের একমাত্র কুরাইশর লগাত যেটা আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনার গেছে আমানত হিসাবে সংরক্ষিত আছিল ওটা আইন্যা বাকি সব জব্দ করিল্লা বাজেয়াপ করে দিলা আর এটার আলাদা একটা তরতিব দিলা যে তরতিব বর্তমানে সয়লা সুরায়ে ফাতিহা এর বাদে সুরায়ে বাকারা এইভাবে তরতিব এই তরতিবটা দিছই উসমান রাদিয়াল্লাহু তাআলা আর সুবহানাল্লাহ ভাইয়া এই তরতিবে আইলো কোরআন শরীফ জমা হইলো এখন আমরার কাছে যেটা আছে এটা মসহাবে উসমানি এই জমা করা এই তরতিবটা খেয়ে দিছেন আল্লাহর নবী না উমর রাদিয়াল্লাহু তাআলা নই না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নই না উসমান রাদিয়াল্লাহু তাআলা নই উসমান রাদিয়াল্লাহু তাআলা গেলই পর্ব পারলো খালি প্রয়োজন দেখা দিছে পারলো পারলো এখন এই কোরআন শরীফ আবার দেখা গেল কোরআন শরীফও কিন্তু জবর নাই জের নাই পেশ নাই এগুলো নাই কোনো কোনো ওনার নকটাও নাই নকটা টকটা এটা কোনটা আসিল না গেল বহু জবর না হাজ্জাজ ইবনে ইউসুফ নামে একজন মানুষ এই ব্যক্তি কয়েকজন শাসক এই গভর্নর গভর্নরই করছে কয়েকজনের একজন হইলা আব্দুল মালিক ইবনে মারওয়ান একজন হইলা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক এরা গভর্নর তখন এই শাসন করতে হইল হাজ্জাজ ইবনে ইউসুফ এই হাজ্জাজ ইবনে ইউসুফ এমন একটা বাদ মানুষ যে মানুষে ঐতিহাসিক হলে লকব দিছেন আবুল আব্বাস একজন রে সাফাহ রক্ত খেকু আর হাজ্জাজ ইবনে ইউসুফ ওর লকব দিছেন সাফাহ রক্ত খেকু যে পালাওয়ালা মানুষগুলোরে শহীদ করছে এমনকি 120,000 নিরপরাধ মানুষকে হত্যা করছে জোরে কই না আওয়াজ বিল্লাহ জালিম এই হাজ্জাজ ইবনে ইউসুফ আবার ভালো একটা কাম করলো যে কোরআন শরীফের মাঝে যে রোবন নকটা অর্থাৎ হরকত যেগুলা এগুলা দেওয়াইলো সুবহানাল্লাহ কইনা বাজেটা মানুষ দি আল্লাহ বালা কাম করাইলে এমন বালা কাম যে ইন্নাল্লাহ আল্লাহর হবি ফরমাইছে ইন্নাল্লাহ ইউআইদু হাযা দ্বীন বিল রাজুলিল ফাজির বহু ফাসিদ ফাজির দি ধর্মরে আল্লাহ কেমন পর্যন্ত সাহায্য করাইবা সুবহানাল্লাহ কইনা কোন দেখা গেল হাজ্জাজ ইবনে ইউসুফ এটা বাজ মানুষ কিন্তু এমন একটা বালা কাম করলো আচ্ছা যে জবন না হইলে আজকে আলিম ছাড়া কোনজনে কোরআন শরীফ পড়তে পারলে নেই শুদ্ধ করে হলে বড়িয়া দেখতে পারতা নাই পারতা নাই কিন্তু যদি কোরআন শরীফ ওই জের জবর এই সময় বেটায় না দিত তাহলে ওখান তো আমরা হলে কোরআন শরীফ পড়তাম পারলাম মানে মাতন্যা এখন কোরআন শরীফ এবারে যে জবর দিল এটা তো নবীর যুগ নাই সাহাবীর যুগ নাই তাবিনের যুগ নাই তবে তাবিনের যুগ নাই বেটা কত বাজে আইয়া যে জবর দিল ওনে যদি বেদাত হইয়া কোরআন শরীফ বেদাত যে তিন যুগর বাদে যেতে হয়েছে এটা বেদাত বাল্লা কাম হইলে এটা গ্রহণ করা যায় এ লাগিও তো আমরা গ্রহণ করছি সর্বযুগে গ্রহণ করি যাই রা বেটা এটা বাদ বেটা করছে এর বাদে এটা গ্রহণ করা নিনা না মাতন্যা কোরআনই আমার কথা চাইতেন যে না সইলে না হইলে ভালো দিয়ে দেন কি যেন এটা গ্রহণ করছেন নি দুনিয়ার মাঝে এখনো গ্রহণ করবানি কেমন পর্যন্ত গ্রহণ করবানি যদি বেদাত করে বাবা তিন যুগর বাদে তাহলে কোরআন শরীফ তো আর দিতে পারতে নাই ভরতে ভেটাই নাই ভরতে ভরবানি ঈদের জবরি গুণ দিয়ে ভরতে ভরবানি কোরআন শরীফ তে আগে কোরআন শরীফ ওখান বাদ দেও বেদাত করিয়া মাতন্যা তাহলে যে জিনিস বালা ইসলাম ও সাপোর্ট আছে এটা যদি আইজো বার করে খাইলো বার করে 100 বাদে আর ওখানে সুন্দর করে এটারে সুন্দর করবার লাগে বার করে এটা ইসলামে সাপোর্ট করে নিনা না মানসান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা আল্লাহর নবীর হাদিস
শেষ যে ইসলাম কোন বালাগাম আবিষ্কার করলো আর এই বালাগাম মাইসে জারি রাখলো। হে ভাই যাতনে উজরত হইব প্রতিদান হইব যে আমল করব এও পাইব এবং যে এইটা প্রচলন হইয়া গেল এও এটার সব পাইব। ওমান সন্না সুন্নতন সাইয়াতান ফালাহু উজরুহা ওয়া উজরু মান আমিলা বিহা। আল্লাহর নবী ফরমাইন যে কোন বাদ কামর সিলসিলা জারি হইয়া যাইব যতদিন পর্যন্ত এই বাদ কামটা চলব কেউ এটা লাগে গুণাগার হইব। যত মানুষই গুণার কাম করবা তারাও গুণাগার হইব আর এই গুণার একটা অংশ এও পাইব। জোরে বল কেন আউযুবিল্লাহ। তাহলে আল্লাহর নবী সাপোর্ট দিলেন না নবতন্যান মানে বাল্লা খাম দেখটা এটা আল্লাহর নবী নবীর যুগে আল্লাহর নবী স্পেশালি ভাবে সেও ধরে সাপোর্ট দিছেন। আমি হদিস হয়ে পোকা নিশে দিব আছে হদিস হইল যে মূল টিপরেক্ষ যদি বাড়াই যায় এটা বেদাত নাই তার প্রমাণ বোখারি শরীফ তো আমি হদিস হই। যেমন আমরা নমাজ যে পড়ি সুরায় ফাতেহার বাদে সুরায় ফাতেহার বাদে যে কোনো এক সুরা মিলাই দিলে এর বাদে আরো সুরা পড়ি নি না দায়ী রুকুত আরো সুরা মিলাই না রুকুত যাই রুকুত যাই। সুরায় ফাতেহা পড়ার বাদে মনে করুক আমি আল্লাহ সুরা পড়লাম এর বাদর কাম কিটা আমি রুকুত যাইতাম কিনি না রুকুত যাই গে সাধারণত আমরা বলা করি ইনকেস যদি নবল দেওয়া যাতে পাঁচ ছয় সুরা এখানো করি পড়ই পড়ই মাঝে মাঝে পাঁচ ছয় সুরা লম্বা কেটার পড়তা ছোট ছোট বড় সুরা জানা নাই ছোট ছোট পাঁচ ছয় সুরা যদি পড়ই কোনো অসুবিধা নাই কেউ পড়ই তো কোনো কথা নাই কিন্তু এর সাহাবি ইমামতি করতা এক এলাকা তখন টাইম দেখা যায় নয়া এক পদ্ধতি চালু করছই সুরায় ফাতেহা পড়ই ফলিয়া সুরায় এখলাস পড়ই কুল হুয়াল্লাহু আহাদ সুরায় এখলাস তোমরা অগ্রহ মুখস্ত সুরায় এখলাস ও পড়ই আবার আরো সুরা বা কেরাত পড়িয়া তো রুকুজে মানে যতদিন তুমি নমাজ পড়াই ও সিস্টেমে নমাজ পড়াই সুরায় ফাতেহা দিলে কম্পালসারি পড়ই সুরায় এখলাস হলে কম্পালসারি পড়িয়া এর বাদে আরো কেরাত বা সুরা পড়িয়া তো রুকুজে এটা আলাদা হয়ে গেল নিনা না অতন্য অতন্য নবীর তরিকা তো নেওয়া আলাদা আলাদা নিনা না আলাদা। এখন বিচার গেল আল্লাহ নবীর দরবার দেয়া রসুল্লাহ অমুকে তো আরো একটা আরম্ভ করেছে ওলা ওলা পড়ই খুদরে তান্ডা ডাকাইয়া দিলা ডাকাইয়া নিয়ে এখন যে তুমি এইভাবে এখানে পড়ো সুরাই একলাস কম্পালসারি পড়ো এখানে তাই নকেন ইন্নি উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ এই সূরাটারে আমি ভালোবাসি আমার বড় মহব্বত লাগে এই সূরাটারে মায়া লাগে সুবহানাল্লাহ হুজুরে ফরমান যে ও সাহাবি তাহলে এই সূরায় তোমারে জান্নাত লইয়া যাইব। আল্লাহর নবী না বললা না তুমি পদ্ধতি বাদ দিই ওইটা না কইছেন নি হদিস দেখাও আমি কইলাম ছিলেন বললাম আছে নি নাই আল্লাহর নবী সাপোর্ট দিছেন দেখছো যে এই নবীটার নমাজের কোনো ক্ষতি হল না সুবহানাল্লাহ কইলে মূল ঠিক আছে মূল হইল সুরায় ফাতেহার বাদে এটা কেরাত হইতো তো এটা তো বড় সুরায় এখলাস লগে আরো কেরাত পড়লে কোনো বাধা আছে নি বাতুন যা কোনো বাধা আছে নি দুই সুরা এখানে করিয়া পড়লে কোনো বাধা আছে নি কোন বাধা আছে নাই তাহলে তাই কিন্তু ওটা কম্পালসারি করছে এটা তার অর্থ করি নিজস্ব আমল ব্যক্তিগত আমল আল্লাহ নবী দেখলে কোনো বাধা নাই যেহেতু মূল ঠিক আছে কোনো বাধা নাই অতএব মূল জিনিসের সাপোর্ট যদি পাওয়া যায় তাহলে যত কিছু বাড়ে এলা বাড়ি বাড়ি আইছে আমি দেখাইলে কই মাঝে মাঝে বলে রে বাবা কোমলর রুমা যদি বাঁচিল না তাহলে আসল কোমলও চুকিয়ে হয়েছে এটাই কথাটা আসানি জানা আমি যদি দেখাই এখানে পয়লা তনে আইয়া যে যে কিতাব তনে দলিল দিবা এও কিতাব হলো তো বেদাত অতন্য করুণে সালাদা তাসিল নি অতন্য বোখারি শরীফ দেখানোর খতম আমরা করি এমনি দেখবাই খালি বেদাত হইয়া মরি যার আর বোখারি শরীফর খতমর দাওয়াত দিলে মনে দেখবাই তো কি একা তো পাঞ্জাবি একা তো দৌড়ের উপর অতন্য বোখারি শরীফ তো করুণে সালাদাত লেখা হইল না রে ভাই বহুত বাদে লেখা হইলো
আর প্রথম তো কুঞ্জমানাতে আবিষ্কার করছে যেমন বোখারি সাহেব তানোর কিতাবর প্রথম পড়ছা, হিজুগো কোনো মহাদ্দি সাহেব পড়ছা, কোন যুগো খেয়ে পড়িয়া বড় ফায়দা পাইছিল আর ওসিয়েছিল দাঁড়িয়ে গেছে উলামায় গ্রামে দেখলা বাদ কোন তো নাই রে বাবা আল্লাহ নবীর হদিস পড়া আর হদিয়ে হদিস কতবার কইরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা নিদানা বাতাইয়া আর এই কিতাবটা মকবুল কিতাব মনে দেখা যায় এই কিতাব ওর ওসিলা লইয়া প্রথম পড়লে যে সা তা খামে আর সুবহানাল্লাহ কইতা ও প্রথম পড়া শুরু হইল মনে দেখা যায় তুমিও এটা বেদাত কও না মিলাদুন নবী উল্লে আর মিলাদ উল্লে এই সময় তৈলে তো আমাইয়া গিয়া ও কিন্তু নবীর মিলা তো এরা উবাই দিলা কত বড় গুনার কাম কররা জুরে কন্যা নাওজুবিল্লাহ ইটা হলে নাই আলোচনা করার গেলে দেখাইয়া দিব যে আপনারাও স্বীকার করে নিবা যে একটা একটা করে যদি আমি কইছি যে কমলর রুমা যদি বাঁচিল কমলও দেখত নাই যত বিষয়ের সৃষ্টি হয়েছে ইসলামের মাঝে আমরা যেটা বিষয়ে পরীক্ষা দিয়া ডিগ্রি লুই আইছি যেমন ইলমে আকাইদ ইলমে বালাগত ইলমে ফেকা এরপরে উসুলে ফেকা উসুলে হাদিস এটা যত বিষয়ে ইলমে মন্তিক ইলমে ভরাই আলাদা ফোন হিসাবে এটা সব ফোরে লেখা হয়েছে এবং ফোরে যদিও এটার ইঙ্গিত ইশারা আগে কোরআন হাদিস আছে কিন্তু এগুলো মোটিফাই করবার লাগে যে সময় প্রয়োজন দেখা দিছে ও সময় আলাদা একটা সাবজেক্টের আবিষ্কার করিয়া এটা আরে সুন্দর করিয়া যুগে যুগে এটা সম্পর্কে এটা তারও এজাফা করা হয়েছে সংযুক্ত করা হয়েছে এখনো করা হওয়ার কেমন পর্যন্ত করা হইব যদি হবে সুবহানাল্লাহ এটা বেদাতে হাসা না কিন্তু নাম হইলো বেদাতে হাসা না একটা কই বেদাত বলতেও বেদাতে সহি আর কোনো বেদাত ইসলাম নাই জুড়ে হবার মধ্যে নাউজুবিল্লাহ ইগুলো যদি কইলে ইগু আমার সামনে তুলে যাইতে পারতো না তারে কতটা আমি দেখাই দিতে পারবো ছিল সরো মনে হয় পঞ্চাশটা আমি যদি প্রশ্ন করি একটা না বান দিল্লা এগুন যে বানলায় বাবা এগুন যাইজও ভালাই যান না এগুন আরামও কে বসে যায় বেজার আমার কথায় আরাম আরামও কে বসে নিনা না মাতুন না যাইজো তাহলে এগুলো যাইজ করো এগুলো আর আমার যাইজ এগুলো বেদার তো হয় না কুন্তও হয় না আর আমি খালি উপ করে আল্লে এটা আরাম হয়ে যায় বেদার তো হয়ে যায় এটা কেমন মুনাসিব তোমার তোমার ইনসাফের উপরে আমি বাদ দিলাম কথাটা আসানি না তোমার নামের আগে করে যেটা ডিগ্রি টাগ্রি লাগাই দিয়ে অত তোরে বাবা বেদার আমি চ্যালেঞ্জ করি কই দেখি কোনো কিতাবের মাঝে লেখা আছে নি হজরত মৌলানা আবু বকর লেখা আছে নি আপনি আপনারা যেটা ইচ্ছা করবেন হজরত মৌলানা উমর ইলা কোনটা লেখা আছে নি হজরত মৌলানা আবু হানিফা ইলা কোনটা ধরাইছে নি লেখা এই হজরত মৌলানা না হইলে বেটা বেজার হয় আল্লামা না হইলে বেজার হয় এটা ডিগ্রি যে আগে লাগানি আইলো আর টাইটেল ভাস করি আইলা এই টাইটেল বা কামিলা সাভেলা আলিয়া আর ওটা আর ওটা যে নাম দিলাই এটা নাম তো বেদাত্রে বাবা তুমি তিন যুগ কেন রে এর বাদে আরো হাজার বছরের বাদেও তো ভাইতাই না তো ভাইয়া এটার নাম বন্ধ এটা আবার তুমি জাহিল মনে করো এটা আবার লেখো এটা ডিগ্রিও লো বলো মাদ্রাসার যে সাবজেক্ট করো মাদ্রাসার যে রুটিন করে করাও এক জমা তো নেই আরো জমা তো যাও বেতন যে খাও বেতন খাওয়া যদি চুকাইয়া আমি বার করি তাহলে ওনো তো আত্মা করবাই এর বাদে যে আরো কতটা নিয়ে তাহলে হইয়া সামলার পয়সা টয়সা হারাইয়া হলতা খাও এটা তো কইয়া সকুত লাগে না খালি আমার ঈদে মিলাদুন নবী ওখান তোমার সকুত ধরে এটা তো কইয়া পাও না অতন্য এটা হাসা কইছি না মিশা কইছি মিশা কইলে আমার লামাই লোক টাইক না ওখান তুমি আর হাসা কইয়া তাহলে একটু সাপোর্ট দেওয়া লাগবে এটা হাসা নিনা না এটা পরে নিনা না তারা পরে নিনা না হাসা নিনা না পরে এটার দেখা যায় বেদাত হয় না আর তু কইয়া খালি ওটা পাও বেদাত ইসলাম আছে নি না এলাকি
ফয়দালে হাফ মাসলাত হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। বুখারী শরীফ ও হাদিস দিয়ে অন্য জিনিসটা বুঝাইছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রুদ্দুন। এটা বুখারী শরীফও আছে, অন্যান্য হাদিসের কিতাবও আছে, ইবনে মাজাহ শরীফ প্রায় হাদিসের কিতাবও আছে। আল্লাহ নবী ফরমায় যে আমার এই ধর্মের মাঝে কোন নতুন জিনিস আবিষ্কার করব যেটা আমার ধর্মত নাই, ফাহুয়া রুদ্দুন, সে প্রত্যাখ্যাত, মানে তার কথা মানা যাইত না। যে আবিষ্কার করবো তার কথা মানা যাইত না, তার এটা উড়াইয়া দেওয়া যাইব যেটা আমার ধর্মত নাই। তাই বুঝাইতে চাইছি ও মিলাদ মিলাদশরীফের আলোচনা করতে গিয়া কইজন এটা ইসলামর নাই, তুমি কইবা গিলা এটা তো ইসলামর পিত্রর জিনিস। সুবহানাল্লাহ কইলা মুহাদ্দিসিনে কেরামে মিলাদুন নবী তান কিতাবর মাঝে বাব বানছই। তিরমিজি শরীফ বার করে দেখো, বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ কইলা মিলাদুন নবীর আলাদা বাব বানছই, মিলাদুন নবীর আলাদা একটা খুসুসিয়ত আছে মিলাদ আলোচনা করিয়া আল্লাহ দেখাইয়া দিছেন যে নবীর মিলাদ আলোচনা করার মাঝে উম্মতর লাগি এটার মাঝে ফায়দা আছে, উপকার আছে। সুবহানাল্লাহ। এখন দেখা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী এই মবিলের মাঝে দিনর পিত্রে আলোচনা বা অনুষ্ঠান, এটা ধর্মর পিত্রর জিনিস না ভাড়া জিনিস। পিত্রর আমি দেখাই, আমরা যে পদ্ধতিতে মিলাদ শরীফ পড়ি, মিলাদ শরীফ পড়ি আমরা, আমি একটা একটা করে দেখাইবো, আপনারা সাপোর্ট দিন যান, যদি ওই না করেন যান যে এটা দিনর পিত্রে নিনা ভাড়া। যেমন মিলাদ মবিল আমরা যাই, মিলাদ মবিল হইল কেটা আরম্ভ করেন কোরআন শরীফ তিলাওয়াত করেন, কোরআন শরীফের তিলাওয়াতটা এটা ইসলামের পিত্রর জিনিস না ভাড়ার জিনিস। ভিতরে আসেনি কোরআন শরীফের তিলাওয়াত, বরং কোরআন শরীফের তিলাওয়াত তো আব্দুল ইবাদত আছে, তিলাওয়াতুল কোরআন। সুবহানাল্লাহ কইলা তে কোরআন শরীফের কতখান তিলাওয়াত করলা, এর বাদে আল্লাহর নবীর দুরূদ শরীফের অর্ডার যে আয়াত ও আয়াত পড়লা, পড়ার বাদে দুরূদ শরীফ পড়লা, পড়েন যে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তখন এই আয়াতর ভিতরে নবীর উপরে দুরূদ শরীফের কথাটাও আছে, আবার সালামর কথাটাও আছে। যেমন আমি পড়ি আয়াত, আপনার আরো মুখস্থ আছে এই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ইমানদার হল, আল্লাহ পাক রব্বুল আলামিনে যে কাম করেন, ফিরিস্তা হলে যে কাম করেন, ও ইমানদার হল তোমরা কেনে পিছে থাকবাই, তোমরা কেনে পিছনে থাকবাই, তোমরা কেনে টোকা খাইবাই, ও ইমানদার হল সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর উপরে দরুদ ভরো, ও সাল্লিমু তাসলিমা, আমার নবীর সালাম দিবার মতো দেও। সুবহানাল্লাহ। তখন দুরূদ শরীফ আমরা নমাজও যেটা পড়ি, দুরূদ শরীফ, এই দুরূদ শরীফও কিন্তু আমার নবীর সালাম নাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, না সালাম আছে নাই, সালাম আছে নাই, কিন্তু আত্তাহিয়াতু যেখানে আগে পড়তে ইনো আমার নবীর সালাম দেই, দেইনি সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওর আইবা ঘুরি ফিরি, ও কতদিন মাইজগাঁও গেলাম, মাইজগাঁও গেলাম ও কত তিন চার দিন আগে, তো ইন্টারনেট তো দেখা যায় এত সুন্দর করে বুঝাইয়া দিলে ইয়া রাসূলুল্লাহ কিলা হওয়া যায়, সুবহানাল্লাহ কইলা এখানে পরিষ্কার ভাবে বুঝাইয়া দিলে আমরা গেলা হই, এমনকি আমি মাঝে মাঝে যে যুক্তি দিয়েছি ও যুক্তিও ঘুরাইয়া তাই নদীলা, আমি মাঝে মাঝে কই বলে ইয়া রাসূলুল্লাহ কইয়া শরীফ যদি কবরে বাবা তাহলে দিন কতবার তুমি শরীফ করাই, আপনা বনতনে বেটা উঠছে মা মরছইনে 20 বছর আগে অনেক কমর ধরা উঠিয়া খালি ও মাই গো
বেটাকে ভাই 50 মাইল দূর হইতে আর মা খবরও কোনা নহন দেখিয়া ওর ও মাই গো, তাহলে ও মাই গো হইলে তো এ মুর্শিদ হয়ে গেছে মারে ডাকছে নি না ও মাই গো, ও আরবিতে ইয়ার আর ও মাই গো এ কথা, আরবিতে হইল ইয়ার ইয়া ইয়া উম্মি মানে ও মাই গো, আর এমনি আমি হইলাম যে ও মাই গো আমার বাসায় এক কথা ইয়াতে দেখা, তাহলে তো দুনিয়ার অকল মানুষ মুশরিক হয়ে যাব, তেমনি যুক্তি দিয়ে ওটাই ওখানে বোঝাইছে বলে আমরা ওল্লাহ তো কই, তাহলে ইয়া রাসূলুল্লাহ কেন বোঝা যাইতো না, সুবহানাল্লাহ কইলা ওনে আল্লাহ খিলে আল্লাহ জানে ঘুরে ইয়া আমরা ও আসলটা চাইব, কারণ তারা আকাবিরি ন হলে ইয়া রাসূলুল্লাহ কইতে কইতে জানতে গেলিছেন, সুবহানাল্লাহ কইলা ইয়া রাসূলুল্লাহ কইতে কইতে জানতে শুনি না দা, হ্যাঁ ও যে আমরা যে শের হল যে বলি মুহাম্মদিয়া রাসূলুল্লাহ মুহাম্মদিয়া রাসূলুল্লাহ, কতদিন তারা হয়েছে এটা পুতর মহাব করিতা জুড়ে হন্যা না আউযুবিল্লাহ, আর ও অন্য ওটা হয়েছে ইয়া রাসূলুল্লাহ হই আল্লাহর নবীর কাছে সবাত কুজা যাইব, ও ও ভিডিওর মাঝে আমার ওটা বলেছে ও ও ও আলিম সাহেব কইরা যে ইয়া রাসূলুল্লাহ হইয়া নবীর কাছে কুজা যাইব নবী সবাতর মালিক সুবহানাল্লাহ কইতা, আর কতদিন হয়েছে এটা বলে পুতর বকা এটা বলে শিরিক জুড়ে হন্যা না আউযুবিল্লাহ, জাল্লাই ঘুরাইয়া দেখা টান্ডা নিনা না বাতেন্না, কারণ তারা রাখাবিরিনের উপরে চোট মারবো, আমরা যে মুর্শিদে ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ হইয়া ওটা মুখে দিবে না ইলো, আর ওই মুর্শিদ দিয়ে চোট মারিয়া এ ভাই মুর্শিক আমরা হয়ে দিবো, আগে তোমার মুর্শিদ দিয়ে মুর্শিক বানাবো ভাইয়ের বাদে আমার বাড়াই ভাই, জরা চেহারা সে পরে দেখো উঠাও ইয়া রাসূলুল্লাহ মুঝে তেদারে ইয়ে টোক আপনা দেখাও ইয়া রাসূলুল্লাহ, ইবু তারা মুর্শিদুর মুর্শিদ মুর্শিদুর মুর্শিদ, যার লোকক তারা কত লোকক দিছে ওই বন্যা বুড়াই যায় না, তারা এন হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তারা কিতাব পার করলে দেখবা তারা কিতাবের নামও তানোর নামে ফতোয়া এমদাদিয়া, যার নামে ফতোয়া কিতাবের নামও রাখছেন, আবার হেন যেটা আমল করতো এটারে উড়াইয়া বাড়িতে তার পক্ষে না হলে উড়াইয়া মারিতে, তো এর হইতে হইতে হইব এটা তানোর ব্যক্তিগত ব্যাপার, এর বাদে যে সবাই উড়ে উড়ে যায় কইটা তাইন এটা তেমন বুঝছেন না, বেড়া ফেরা লাগলে হইব তার মাথার দোষ কত হয়ে দিতে পারে মাতেন না, তো অন্য গোর ঘুরি যাবে দোয়া করি গেছিলাম আমি খালা রুকা গেছিলাম, তো তারা হয়েছেন মতো জানাজার বাদে দোয়া করছেন অন্য গুফরা গুর, তো তারা কইলা বলে অনুবা তোমরা বড় জোরে দোয়া করিয়া গেলা কি কই অনেক পুরোই গেছেন তার মাথায় কাম করেন না জোরে আবার কন্যা না আওয়াজ বললেন জানি জোরে আরো জোরে বলবো না আওয়াজ বললেন তার মাথায় কাম করেন না তার মাথায় কাম করেন কে কইবা কেটে কইবা কেউলা দেখো গা এই হইল অবস্থা তারা তো আজ দিনে গেলাম এখন আমার কথা হইল এইভাবে যদি কুজাও সত্য সত্য একদিন না একদিন বাইশে উঠবো উঠে বার করে দেখো কতদিন হয়েছে ইয়া নবী সালাম আলাইকা এটা এবারও তো ঠিক নাই, আজকে আমি হইয়া যাই বাজারও আছে বার করে লইয়াও গিয়া বোকার ঈশ্বরী বর্ষরা বর্ষ সাহেবুল হাদিস আজিজুল হক সাহেবে বাংলা বাংলা ভাষায় সর্বপ্রথম প্রামাণ্য বোখারি শরীফের ব্যাখ্যা করছেন সাহেবুল হাদিস আজিজুল হক সাহেব, তাই নাই মারা গেছেন আল্লাহ করেছে রহমত।